চ্যানেল রূপালী, ভয়েস অব বাংলাদেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আরম্ভ করতে যাচ্ছি সেই পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে, তার সঙ্গে যার খাতিরে, যার মহাব্বতে, যার প্রেমস্পদে আমাকে আপনাকে তামাম জাহানকে সৃষ্টি করেছেন, সে আখের নবী সরকারে দু আলম তাবেদার মদিনা হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, 1,24,000 পয়গাম্বর মতান্তরে, 2,24,000 পয়গাম্বর ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছেন সকলকে স্মরণ করে, তার সঙ্গে আমার মুর্শিদে কেবলা দয়াল বাবা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আলমাইজ ভান্ডারীকে স্মরণ করে আমরা এই দুই শিল্পী আজকে একটি পালা নিয়ে দাঁড়িয়েছি। পালাটি হলো শরীয়ত এবং মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়ক, শুধু দেশে নয় দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, সে হলো আজকে আমাদের পাশে বসা আছেন আমার প্রতিপক্ষ শিল্পী রজ্জব দাওয়ান সাহেব। তিনি আজকে শরীয়তের ভূমিকায় গান করবে, শরীয়তের একজন মোল্লা অথবা শরীয়তের আলেম, শরীয়তের ভূমিকা নিয়ে আজকে সে গান করবে এবং বাংলাদেশের ক্ষুদ্রের চেয়ে ক্ষুদ্র নগণ্য চেয়ে নগণ্য যদি কোনো শিল্পী থেকে থাকে, আমি ঝর্ণা সোভান আজকে মারিফতের ভূমিকা নিয়ে গান করব। তবে পালায় যাওয়ার আগে একটি কথা বলবো, সেটি হলো অনেকেই শরীয়ত মারফত পালাটা করেছে, গান করেছে, আপনারা শুনেছেন, কিন্তু আজকে যে আমরা শরীয়ত মারফত পালাটা করব একটু ভিন্ন, একটু আলাদা রকমের, একটু আলাদা কথা বলে গান করার চেষ্টা করব, যাতে যেই কথাগুলোর মাধ্যমে আপনাদের আমাদের সকলের আত্মার খোরাক যাতে আমরা পাই, এইভাবে আমরা আজকে পালা করার চেষ্টা করব। তবে এই শরীয়ত মারফত আমরা যখন গান করি, আম কিছু লোকেরা আছে, সাধারণ কিছু মানুষজন আছে যারা এই গানকে বেদাত বলে, আমি সেই সকল লোকদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা একটা বারের জন্য হলো আমাদের এই পালা গানটা আজকে শুনবেন। আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আমরা আসলে বেদাতের কোনো কাজ করি কি না। আমরা যেই পালাটা করব আজকে, সেই পালাটা সম্পূর্ণভাবেই কোরআন এবং হাদিসের আলোকে করব। তাই সর্বপ্রথম আমি আমার মারেফতের পালা নিয়ে একখানা গান রাখবো, যে গানখানা লিখেছেন মরহুম খালেক দন সাহেব। আমি তার গানখানা আগে করি, তারপরে দেখি আজকে মোল্লা সাহেব রে কোন দিকে প্রশ্ন করা। এমন সুন্দর তোর দেহ মস্তিষ্ক, এমন সুন্দর দেহ মস্তিষ্ক, খালি পেলে তার রেখো না, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে খোদারে কাতরে কর রে তার মুস্তফায়
তারপরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা করতে হয়। তদ্রুপ
আমার এই দেহ, আমার এই বাঁকার দেহটাকেও সোজা করার জন্য এই দেহটাকে সাজা দিতে হবে, কষ্ট দিতে হবে। কিভাবে কষ্ট দিতে হবে? রোজা রেখে কষ্ট দিতে হবে। রোজা হলো ফার্সি শব্দ, আরবিতে বলে সিয়াম এবং বাংলায় বলে তাকে অনাহার থাকা, অর্থাৎ ক্ষুধার্ত থাকা। অর্থাৎ দেহটাকে পর্যাপ্ত সময়ে আপনি যদি খাবার না দেন, তখন দেহটা সাজা পাবে এবং সাজা পেয়ে আমার দেহটা সোজা হবে। আর এই দেহের চাহিদা হলো দুই প্রকার, একটা হলো মানসিক চাহিদা আর একটা হলো দৈহিক চাহিদা। আপনি দৈহিক চাহিদা খাবার দিয়ে মিটাইলেন, কিন্তু মানসিক চাহিদা, দৈহিক যে চাহিদা, সেটি আপনি খাবার না খেয়ে থাকলেন, অনাহার থাকলেন, সাজা দিলেন, বুঝতে পারলাম। কিন্তু আপনার যে মানসিক চাহিদা, অর্থাৎ আমি আপনাকে বুঝাইতে চাইছি, এই যে রোজার মাসেও আপনারা ফরজ গোসলটা ঠিকই করবেন, অর্থাৎ আপনার মানসিক যে চাহিদা সেটা আপনি মিটাবেন, তাহলে কি আপনি আপনার দেহটাকে কি সাজা দিলেন? আপনি কি মূলের ঘরে অনাহারি থাকলেন কিনা, আপনি না খেয়ে থাকলেন? যদি বলেন আপনি তিন বেলা না খেয়ে থাকেন, সেখানেও আমার পয়েন্ট, আপনি কিভাবে তিন বেলা না খেয়ে থাকেন? আমরা সাধারণ মানুষেরা তিন বেলা খাই, কখন খাই? সকালের বেলায় নাস্তা খাই আটটার দিকে, দুপুরবেলা খাই, তারপর আবার রাতে দশটার দিকে আমরা রাতের খাবার খাই। আপনি রোজার মাসে তিন বেলাই খাচ্ছেন, কিভাবে? সকালে আপনি সেহরি খাচ্ছেন, আবার বিকালে ইফতার করছেন, আবার দশটার দিকে আপনি ঠিকই খাইতেছেন, তাহলে আপনি অনাহার কিভাবে থাকলেন? আপনি অনাহারিতে থাকলেন না, শুধু সময়ের একটু এসকম আর ব্যাসকম, উনিশ আর বিশ, সেটা পরে খান, যেটা পরে খাইতেন সেটা আগে খান। আসলে কি দেহকে অনাহারি রাখলেন? আপনি বাহ্যিকভাবে যদি আমাকে বোঝান যে আপনি অনাহারি থাকলেন, আমি আপনি আমাকে বলবেন এই যে আপনারা রোজা রাখলেন অনাহারি, আল্লাহ যে রোজা রাখতে আপনাকে বলেছে, অনাহারি থাকতে আপনাকে বলেছে, আপনি কীভাবে রোজা রাখলেন, আপনি অনাহারি কীভাবে থাকলেন, এইটা একটু আমাকে বুঝাইয়া বলবেন। পালা নিয়ে দাঁড়িয়েছি, এটা তো গানের পয়েন্ট রাখলাম, এখন তো একটা মৌখিক প্রশ্ন করার লাগে। আপনার কাছে আমার সর্বপ্রথম জানার ইচ্ছা থাকবে, আপনি বলবেন আপনি যে শরীয়ত নিয়ে আজকে গান করবেন, শরীয়তের মূল ভিত্তি যার উপর শরীয়ত দাঁড়িয়ে আছে সেটা হলো কলেমা। অর্থাৎ একজন মুসলমান মানুষ নামাজ রোজা হজ যাকাত তখন আদায় করবে যখন সে কলেমা পড়ে মুসলমান হবে। আমাদের সর্বপ্রথম কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আল্লাহ এক অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। কলেমা শাহাদাত, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার বাংলা অর্থ হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। আচ্ছা, আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, আপনি আমাকে বলবেন এই যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল, এই যে আপনি সাক্ষী দিতেছেন, এই সাক্ষীটা কি দেখা দেন না না দেখা দেন? অর্থাৎ একজন সাক্ষীকে যদি কোর্টে হাজির করা হয়, ওই সাক্ষীর সাক্ষ্য তখনই গ্রহণযোগ্য হবে যখন ওই সাক্ষী কোনো ঘটনা নিজের চোখে দেখছে। আর সাক্ষী যদি দাঁড়ায় কই যে আমি দেহি নাই, শুনছিলাম অমুক জায়গায় খুন হয়েছে, ওই বেটা সাক্ষী কি নিবনি আদালতে যাও? এখন আপনি যদি কোন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক অদ্বিতীয়, আমার জানার ইচ্ছা আপনি কি আল্লাহকে দেখে সাক্ষী দিতেন নাকি না দেখে সাক্ষী দিতেন যে আল্লাহ এক অদ্বিতীয়? না পাঁচটা না একটা আপনি জানলেন কেমনে একটু কইবেন। আর যদি কোন যে আমি আল্লাহরে দেখে সাক্ষী দিছি, তাইলে একটু দাঁড়ায় কইবেন আল্লাহ দেখটা কেমন কার মতো? আর যদি কোন না দেখে সাক্ষী দিছি, তাইলে এইভাবে আর ধোকায় মানুষদেরকে কতদিন রাখবে? এই আপনার কাছে আমার একটা প্রশ্ন, একটু দাঁড়ায়া জবাব দিবেন। আজকে দেখবো মোল্লাই কোন দিকে। আরে মারুম তো মারুম, আজকে বিষ খাওয়াইয়া না মধু খাওয়াইয়া, মধু
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তার সাথে তার পেয়ারা হাবিব হযরতে আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রজায় পাকদমে হাজার হাজার ভক্তি শ্রদ্ধা দরুদ সালাম পেশ করে, বিশ্বের অগণিত উলিয়া উলিয়া গাউস কত পীর মাশায়েক সাধুগুরু মনি ঋষি যে যেখানে যেভাবে আছে সকলের দরবারে আমার সালাম ভক্তি রেখে, আমরা যার দরবারে থেকে আজকে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা পদার্পণ করি যাই, হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহের পবিত্র দরবারে আমার অন্তর থেকে ভক্তি রেখে, হযরত খাজা মঈনুদ্দীন চিশতী রহমতুল্লাহের দরবারে ভক্তি রেখে, আমার গর্ভধারিণী মা মায়ের চরণে ভক্তি রেখে, আমার গানের গুরু আমার গানের স্রষ্টা হযরতে চাহক দনাল মাইজ ভান্ডারী রহমতুল্লাহের দরবারে ভক্তি রেখে, আমার দাদাগুরু সে জ্ঞানের প্রতি ব্রজ্জবালী দনাল চিস্তি নিজামী রহমতুল্লাহের দরবারে ভক্তি রেখে, দয়াল বাবা কাদিচাঁদকে স্মরণ করে আমি অধম মোহাম্মদ রজ্জব দোয়ান আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আজকে আপনাদেরকে একটি পালা উপহার দিতে যাচ্ছি। আমাদের আজকের পালা হলো শরীয়ত এবং মারফত। আমাকে শরীয়তের ভূমিকায় গান করতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে আমার প্রতিপক্ষ যিনি মারফতের আজকে ফকিরের পালা নিয়ে তিনি প্রথমেই তার উপস্থাপন করলেন এবং গান করলেন বাংলাদেশের বর্তমানে উদীয়মান গায়িকা ঝর্ণা সরকার। তার আরেকটি পরিচয় যেটা না দিলেই নয়, তিনি জানি না এই পরিচয়টা ক্যাসেটের মধ্যে তিনি কেন একটু এড়িয়ে গেলেন, আমি মনে করবো আজকে শরীয়ত মারফতের পাল্লা তিনি প্রশ্ন করার পরে আমাকে একটি কথা বলেছে, আমাকে আজকে মধু খাওয়ায় মারবে। আমি মধু খেয়ে ভালো মধু খাওয়াইলে এটা শরীরের জন্য অনেক উপকার, এটা খারাপ না। ফকিরেরা তো মধু লইয়া থাকে, এটা তো আমার জানা ছিল না। তো ফকির আপনাকে একটি কথা, প্রথম পয়েন্টেই আপনাকে একটা কুড়ালের কোপ দিয়ে রাখি আমি, এটা সারা পালার ভিতরে আপনি সাইজটা সমান করতে পারেন কি না এটা আমার সন্দেহ থাকবে। কোপটা হইল, আমরা জানি যে একজন মানুষ তার একটা পরিচয় আছে, পরিচয়বিহীন একজন মানুষ তারে কি কয় আপনাকে ভাষায় আমি তা জানি না। আমি আমার এটি আমি এটি এটি কম দেব না, আমি রজ্জব দন আমার যিনি জন্ম দিছে আমার বাবা, আমার যিনি শিল্পী বানাইছে আমি তার পরিচয় দিছি, আপনার তো এই পরিচয়টা আমি পাইলাম না। আপনি কোন ঘরতে এলেন, আপনার ঘরটা কি, আপনি কোথা থেকে আসলেন, আপনার পরিচয় কি, সেই পরিচয়টা মনে হয় দেওয়ার দরকার ছিল। এই যে আপনার একটা কুড়ালের কোপ দিলাম, এটা আপনি সারা পালায় বাহু করতে পারবেন নাকি না এটা আমি জানি না। তবে আমাদের মাঝখানে একজন ব্যক্তিত্ব বসা, আমি তাকে আজকে বসা দেখে আমার মনটা ভরে গেছে, যিনি বাংলাদেশে এককালে সারা জাগানো একজন গায়ক ছিল আব্দুস সোবহান সরকার। আমি বাজানের সাথে অনেক দোহারি করেছি, আমার বাবা এচাক দনের সাথে যখন গান হইত তখন অনেক দোহারি করেছি। আমি বাজানকে আগে একটু ভক্তি শ্রদ্ধা না করে আমার এই গান শুরু করতে পারি না, বাবাকে দেখলে আমার বাবার কথা মনে হয়, এই জন্য আমার বাজানের চরণে একটা ভক্তি শ্রদ্ধা রইল। আমাকে অনেকগুলি কথা বলেছে ক্যাসেটের বিষয়, ইউটিউবের বিষয়, তো আপনারা দোয়া করবেন যিনি গান পরিবেশন করতেছেন স্টেজে, ওনার সাথে আমার একদিন দেখা হয়েছিল, সেই ঝর্ণা সরকার আর আজকের ঝর্ণা সরকার একটু ব্যবধান, একটু নয় অনেক ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। আপনারা দোয়া করবেন, আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন, এই পালাটা যদি সুন্দরভাবে আপনাদেরকে দিতে পারি তাহলে আমাদের আজকের এই পরিশ্রম সার্থক হবে। সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে দেশে দেশের বাইরে যে যেখানে বসে এই পালাটি উপভোগ করছেন আপনাদের সকলের কাছে সালাম রেখে আমি আমার পালার প্রথম গানটি শুরু করছি, আপনারা সকলেই উপভোগ করুন। শরীয়ত গাছের গোড়া বলতে নবী তো
আদায় করো মুসলমান ভালো ভালো মতো খাওয়াইলে শরীরের জন্য অনেক উপকার। ভালো একটা গান গান গেছে মরহুম খালেক দেওয়ান সাহেবের একটি গান। এই গানটার মধ্যে আমাকে বলেছে, হাত পা ধুইলেন, অজু করলেন, কিন্তু আপনার মনটা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনার অজু করে লাভ কি? আর যদি মন পরিষ্কার থাকে তাহলে কি অজুর দরকার লাগে? না, আপনার অজুর দরকার লাগে না। শুধু মন পরিষ্কার কইরা আপনি বসা থাকলেই হবে না। যেহেতু আপনি বলছেন পালার শুরু থেকে, আমাদের আজকের পালাটা হবে হাদিস কোরআন দলিল ভিত্তিক, তাহলে আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে অজুর কথা আছে, অবশ্যই অজু করতে আপনার হবে। পবিত্র কাজে যখন যাবেন, আপনি নামাজ আদায় করতে যাবেন, সালাত আদায় করতে যাবেন, আপনি হজে যাবেন, পবিত্র কাজে আপনি মাজারে ঢুকবেন, মাজার জিয়ারতের উদ্দেশ্যে আপনি অপবিত্র হইলে 10-15 দিন গোসল ছাড়া যদি কোনো মানুষজন থাকে আর ঘামে তার শরীরের যে অবস্থা দুর্গন্ধ, এত অলিয়া উলিয়া তার থেকে দূরে থাকে। আউলিয়ারা মাজারের ভিতরে বয়ে ওর কাছে যাবো না, কারণ ওর ভিতরে এমনি সাম্মা উকুন হয়ে রয়েছে। আর এমনি তো ফকিরেরা গোসল করে না 1 মাস 6 মাস 1 বছর। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক আল্লাহর পবিত্র কোরআন শরীফে, কোরআনে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, তোমরা পবিত্র কাজের আগে, সালাতের আগে তোমরা মুখমণ্ডল ধৌত করো, হাতের কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাছেও করো, অর্থাৎ পবিত্র হয়ে পবিত্র কাজে তোমরা সামিল হও। তাহলে দেখা গেল বর্তমান বাংলাদেশে আমরা যখন ঘুরি রাস্তায় অনেক ধুলা, ধুলার সাথে অনেক ময়লা উড়ে, এই ময়লাগুলি আমার নাকে লাগছে, আমার হাতে লাগছে, আমার মুখে লাগছে, আমার পায়ে লাগছে, আমার অঙ্গ প্রত্যঙ্গে লাগছে। যখন লাগছে আমার তখন ভিতরের ভাবনা, আমার শরীরটা
বোধহয় অপবিত্র হয়ে আছে, অপবিত্র বস্তু লেগে আমার শরীরটা অপবিত্র হয়ে আছে, আমার লুঙ্গিটা অনেক দিনের ময়লা পরিহিত, আমার লুঙ্গিটা ধৌত করতে হবে, আমার পাঞ্জাবিটা একটু ময়লা আছে, পাঞ্জাবিটা ধৌত করতে হবে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা এইটা ইমানের একটা অঙ্গ। অতএব তোমাকে অজু করতেই হবে, এটা আমার শরীয়তের বিধান। একটা জায়গার মধ্যে খুঁজা মাইরা কয় আপনারা কোন, এই যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলেমা তৈয়ব, এটাকে সাক্ষী দিছে কলেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানে সাক্ষী দিতেছে একজনকে দেইখা। আপনারা কি দেখছেন, কি দেখে আপনারা সাক্ষী দিলেন? শুনেন, যেহেতু কোরআন আল্লাহ পাক কলেমা শাহাদাতের মধ্যে বর্ণনা করেছেন যে এটা হলো সাক্ষী কলেমা, যদি দেখার কিছু থাকে তাহলে অবশ্যই এখানে দেখা যায়। আর আমি যদি শরীয়তের দৃষ্টিতে প্রথম কথাই বলি, তাহলে শরীয়ত হইল বেল গায়েবে কিন, সেখানে না দেখে বিশ্বাস করা। আর যদি বাউলিয়ানোভাবে আপনাকে জবাব দেই, তাহলে আপনি খোদার রূপ আকার নিরিখ দেখতে চাইছেন, আপনাকে দেখানো যাবে না, খোদা দেখা যায়। খোদা দেখা যায়, কাউকে নিরিখ করে দেখানো যায় না, দেখো খোদা এরকম। তুমি আমার শরীয়তে আসো, তুমি দেখো শরীয়তের কর্ম করো, খোদাকে কীরূপে কীভাবে দেখা যায়, কখন দেখা যায়, কীভাবে কারা দেখেছে সেটা নিজেই উপলব্ধি করে যে খোদা এরকম। আমি যদি একটু নাম ধরে বলি তোমাকে, তাহলে তুমি বুঝবে ইমাম মালিক সে খোদাকে দেখেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, বলেন আপনি খোদা কেমন, মালিক বলে নির্ণয় করে দেওয়া যাবে না খোদা এরকম। তুমি ওই বিষয়ে গিয়ে যখন বুঝবে তখন তুমি বুঝবে খোদা কেমন। তাই আমি এইটুকু তোমাকে, আমি যেহেতু ইউটিউবের বিষয় বেশি লম্বা করে যাবে না, আরেকটা বিষয় আমার উপরে রাখা হয়েছে, আমরা রোজার মাসে রোজা রাখি, তিন বেলা খাই, সেহরির সময় খাই একবার, ইফতারের সময় খাই একবার, আবার নাকি রাতেও খাই। তাহলে তো তিনবার রইল, আমরা সকালে খাই, আবার দুপুরে খাই, আবার রাত্রে খাই। এই খাওয়ার নির্ণয় যদি করো, এখানেও আমাদের টাইমটা নির্ণয় করা। আমরা তোমরা ঘুমের থেকে উঠেই সকালবেলা আটটা নয়টার সময় খাও, আবার দুপুরবেলা খিদা লাগে, একটা দুইটা বাজে তোমাকে ভাত দিতে হয়, খাওন লাগে, আবার রাত্রে খাও, আবার বিকালবেলা সন্ধ্যার আগে একটা নাস্তা করো। কিন্তু আমরা কি করি, ওই যে সেহরির সময় ফজরের আজানের আগে আমরা যা পারি খাইয়ে মনে মনে নিয়ত করে, আমরা রোজার নিয়ত করে আমরা রোজাটা রেখে ফজরের দুই রাকাত নামাজ আদায় করে, দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করে আমরা এবাদতে মশগুল থাকি, সারাদিন আল্লাহর জিকির করতে থাকি, জোহরের নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করি, মাগরিবের নামাজ, এই সময় আমরা ইফতার করি, সারাদিন থাকি আমরা অনাহার। আমাকে সারাদিনের লগে আর তোমাকে সকালবেলা আর দুপুরবেলার লগে, এই সময়ের সাথে পার্থক্য নাকি, বিশাল ব্যবধান। এই জন্য রোজার নিয়মটা, এটা সৃষ্টির থেকে যেভাবে রোজার নিয়মটা আমার রসুল আল্লাহর মাধ্যমে এনেছে, হাদিস এবং কোরআনের মধ্যে যেভাবে আছে, আমরা ঠিক ওইভাবেই রোজা রাখি। এখন তোমরা রোজা রাখো কি কয় নফস রোজা, ভালো হইছে আমার বাজান বসা। আমি ছোটবেলা ইসলাম সরকার আর সোবান সরকার একটা গান হইছিল, ইসলাম সরকার গাইছিল মারফত আর আমার বাজান গাইছিল শরীয়ত। আচ্ছা, তো এই পয়েন্টটা যখন আমার বাজানকে দিছিল, বাজান একটা গল্প বলছিল, আমার গল্পটা মনে পড়ে গেছে, না বললে ভালো লাগবে না, থাক না থাক কর। এরা রোজা রাখে হইল, ফকির আর ফকির নি দুইজনে হাঁটে, আচ্ছা একটা দোতরা এই বগলতলায় লইয়া ঘুরে, বিয়ে হয়ে গেছে এটা 12 বছরের উপরে। আচ্ছা, ফকির নি কয় আও, এই যে 12 বছর বিয়ে হইলো, আমিও মা হইতে পারলাম না, তুমিও বাবা হইতে পারলাম না, আমার ওকে স্বাদ নাই। একটা পর্যায়ে বট গাছের তলে বইয়া কয়, আমরা হইলো ফকির মানুষ তো নফস রোজা রাখছি, আমাকে পয় পোলাবে নইব না, বেশি মা শোনার ইচ্ছা যদি তোমার থাকে তাইলে আমি তোমার মা ডাইক্কালাম, কেউ তো আর হনব না, আর তুমি আমার বাবা ডাইক্কালিও।
এই হইলো ওনা গুণ আফসরজা ওনরা পোলাব নাইব না। আমার আল্লাহ সৃষ্টি করছে মানুষ সৃষ্টির জন্য, এই মানুষ বাগান বাড়ানোর জন্য। আমার আল্লাহ একজন মানুষ পৃথিবীতে আসলে ওই মানুষটা আল্লাহর নাম নেবে, আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা তোমরা বলেছিলে মানুষ সৃষ্টির দরকার নাই, ওই যে দেখো মানুষটা সৃষ্টি হয়ে আমার সৃষ্টির প্রশংসা করেছে। তখন ফেরেশতারা সকলেই এক বাক্যে বলবে আলহামদুলিল্লাহ। অতএব আমি এইখানে কথাগুলি রেখে গেলাম। আমার একটি পয়েন্ট, একটি প্রশ্ন ফকির সাহেবের কাছে আমার একটু জানার মনে বাসনা। ফকির সাহেব, আপনি বললেন আমাদের রোজার দরকার লাগে না, আমাদের অজুর দরকার লাগে না, যদি এইগুলি নাই লাগে তাহলে আপনি বলেন আমরা নামাজ পড়ি? আল্লাহ পাক আমাদের ভিতরে একটি কিতাব দিয়েছে, আল্লাহর বাণী কোরআন। এই যে কোরআনের ভিতরে যত কিছু আছে মানব কল্যাণের জন্য সব কিছুই কোরআন শরীফের মধ্যে আছে। আপনি একটু বলেন আমার এই যে আল্লাহর বাণী কোরআন এটার মধ্যে নাই কি? সালাত আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, আমরা জাকাত দিই, অর্থের জাকাত দিই। আপনারা বলেন আপনারা কি জাকাত দেন? আপনারা হজ করেন, আপনারা কিভাবে হজ করেন, মারফতের হজটা কি? আপনি বলেন আপনি রোজা রাখেন, নাফস রোজা, এই দেহের রোজা, এটার একটা মীমাংসা দিয়েছেন, ওখানে আমার কথা নাই। আপনি একটু সালাত সম্বন্ধে বলেন, আপনি আমার আল্লাহর বাণী কোরআন এই কোরআন সম্বন্ধে আপনি অবগত আছেন কি নাই, এই কোরআনটা আপনি মানেন কি মানেন না, এইটা একটু আপনার কাছে রেখে আমি বসি, দেখি ফকির সাহেব ওইটা কি বলে, তারপরে বলার জন্য চেষ্টা করব। তবে আমি তারে মধু খাওয়ায় মারুম না, আমি তারে বাঁচায় রাখুম, কারণ একজন একজন আলেমের দায়িত্ব হলো মানুষ বাঁচায় রাখা, মানুষ মারা না, আর ফকির দায়িত্ব হলো মানুষ মারা। আমি তারে বাঁচায় রাখুম কথার মাধ্যমে, আবার নবীর প্রেমের মাধ্যমে আমি তাকে বাঁচায় রাখুম। আমি গানটা শেষ করি, পাক পবিত্র হইতে।
কিন্তু আপনি পাক পবিত্র হইলেন, নামাজ পড়লেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, কিন্তু নামাজ পড়ে সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা কথা বললেন, তাহলে আপনার যে ওযু, আপনার যে নামাজ, এটার মূল্যায়ন কতটুকু রইল? ঘুষ খাইবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আবার ঘুষও খাইবেন, আবার সুদও খাইবেন। আর আপনারা মোল্লারা এই সুদ ঘুষ খাইবেন, সব কিছু করবেন, নামাজ পড়বেন, আর আমরা ফকিররা ওই নামাজ পড়ি না। আমরা কোন নামাজ পড়ি? খুব সুন্দরভাবে পয়েন্ট রেখে গেছে কি, এই যে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, আপনি করেন কি না? অবশ্যই করি, কেন করব না? আমি করি, তবে আপনার এবং আমার করার মধ্যে তফাত আছে, বুঝতে হবে। আপনি শরীয়ত পালন করেন, শরীয়তের জায়গায় থেকে যেভাবে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত করতে হবে, শরীয়তের পরে হলো তরিকত, হাকিকত, মারফত, একটা বার লেভেলটা বোঝার চেষ্টা করেন, আপনাকে পার করে আমি আরো দুই উত্তর পার করে এই মারফতে চলে এসেছি। আপনাকে অনেক আগেই ভেদ করে আমি মারফতে চলে এসেছি, তাই আপনার সাধনা করার যে প্রক্রিয়া এবং আমার মারফতের সাধনা করার প্রক্রিয়াটা এক কখনোই হতে পারে না। অর্থাৎ আমি বুঝাইতে চাইছি, একটা বাচ্চাকে যখন আপনি স্কুলে পড়াইতে দিবেন, ওই বাচ্চাটা কাকে সর্বপ্রথম প্রাইমারি স্কুলে দিতে হয়, সে প্রাইমারি পাশ করার পর তাকে দিতে হয় হাই স্কুলে, হাই স্কুল পাশ করার পর তাকে দিতে হয় কলেজে, তারপর কলেজ পাশ করার পর তাকে যাইতে হয় ইউনিভার্সিটিতে। সাধনারও একটা স্তর আছে, সর্বপ্রথম শরীয়ত, তারপর তরিকত, তারপরে হাকিকত, তারপরে হলো মারিফত। যদি দুইটাকে তুলনা করি, আপনি এখনো প্রাইমারি লেভেলে আছেন। আপনি একটা গান গেয়েছেন অতি চমৎকার, রজব দেওয়ানের লেখা, শরীয়ত গাছের গোড়া বলছেন নবী দোজাহা। বাহ, খুব সুন্দর গান, আমি আপনার গানের প্রশংসা করি, খুব সুন্দরভাবে লিখেছেন। কিন্তু শরীয়ত গাছের গোড়া বলছেন নবী দোজাহান, শরীয়ত যদি গাছের গোড়া হয়, আপনার কাছে আমার জানার ইচ্ছে, এই গোড়াটা লয়ে আর কতদিন বৈশা থাকবে? নাকি গাছের আগায় যেখানে ফল ধরেছে ওইখানে ওঠার ইচ্ছা আপনার নাই? সারা জীবন গাছের গোড়াতে পানি ঢাললেন, পানি ঢালার পর ওই গাছ বড় হবে, গাছে ফল ধরবে, ওই সারা জীবন গোড়াতেই বসে থাকবেন? আপনার কি একটা বার ওই গাছের আগাতে ওঠার ইচ্ছা নাই যেখানে ফল ধরে? অর্থাৎ আমি আপনাকে বুঝাইতে চাইতেছি, আপনি যে আমাকে বলেন শরীয়তের কর্ম করতে, আপনার শরীয়তের কর্ম করে আমি তরিকত, হাকিকত, তারপরে মারফতের সাধনার জগতে এসেছি। ওই ফল পাড়ার জন্য, ওই ফল খাওয়ার জন্য এসেছি, ওই গোড়াতে কিন্তু আমি বসে রই নাই। আমি যদি এই গোড়াতে বসে থাকতাম, তাহলে আপনার আর আমার লেভেলটা আজকে এক জায়গায় সম জায়গায় হয়ে যেত। আপনি শরীয়ত করেন, আমি আপনাকে করতে নিষেধ করি নাই, কিন্তু আমি আপনাকে বারবার বলছি, আপনি কতদিন শরীয়ত করবেন? শরীয়ত করে এখন একটু তরিকত, হাকিকত, এখন একটু আমার জগতে একটু আসেন না, আপনার সাথে একটু সাক্ষাৎ হোক। আমার কথা যে বলেন, একটু সিরিয়াল মেনটেন করে কথা বলেন কিনা? কইছিলাম মধু খাওয়ায় আমার রুম, এমন কাম কইরে না যান, বাজতে ফিরে আমার রুম লাগে, সাইজ করুন লাগবো আর কি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আমি এখন সাধনার জগতে, আপনি এখন আমাকে বারবার বলতে পারেন না তুমি আমার এখানে আসো, আমি আপনাকে বলতে পারি আপনি আমার জায়গায় আসেন। আর কতকাল আদু ভাইয়ের মতো ওইখানে বসে পড়ে থাকবেন? আপনারা শুনছেন আদু ভাইয়ের কথা? সারা জীবন ক্লাস সেভেন পর্যন্ত পড়ছে, সেভেন থেকে বাসারায় তার পাশ করা ক্লাস এইটা উঠতে পারে না, পড়তে পড়তে সারা জীবন শেষ হয়ে গেছে, যেই বছর পাশ করছে এইটা উঠবো আর কি, ঠিক ওই বছরই মরে গেছে। ওই আপনার দশা এমনই হইব, সারা জীবন ওই শরীয়তেই থাকতে পারবেন, থাকতে থাকতে ওই শরীয়তেই মরবেন, কিন্তু কখনো মারফতে এসে মারফতের সাধনা করা, আল্লাহকে কিভাবে পাইতে হয়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করতে হয়, সেটা কখনো করতে পারবেন না যদি ওইখানে থাকেন। আর আল্লাহর নৈকট্য পাইতে হলে আগে আমার জগতে আসতে হবে, আমার সাধনার জগতে আসতে হবে, সাধনা করতে হবে, তারপরে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার পাওয়া যাবে। দাঁড়ায় বলে, অজু, অজু করলেই হবে, শরীয়ত, শরীয়তের একটা অংশ, অঙ্গ হলো কি? অজু করা। আচ্ছা, 10-15 দিন অজু না করলে যদি দেহ অপবিত্র হয়ে যায়, আপনার কাছে আমি এখানে একটা পয়েন্ট রেখে গেলাম, আপনি বলবেন শরীয়তের, যাকে শরীয়তের মুখ্য বলা হয়, অর্থাৎ অলিয়া উলিয়াদের যিনি সর্দার, হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী, এই বড়পীর আব্দুল কাদের জিলানীর জীবনী পড়লে জানা যায় সে 40 দিন এক মধুতে নামাজ পড়েছে।
আপনার কাছে আমার জানার ইচ্ছা, আপনি বলবেন এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী 40 দিন এক ওযুতে নামাজ পড়েছে, এই 40 দিন কি সে পায়খানা পোস্তা ভাগা মোতা কিছু কি করে নাই? অর্থাৎ তার ওযু ভঙ্গ হওয়ার মতো যে কর্মকাণ্ড আছে সেগুলো কি সে করে নাই? তাহলে 40 দিন একটা ব্যক্তি, একজন ব্যক্তি কিভাবে এক ওযুতে নামাজ পড়ে? তার কি ওযু ভঙ্গ হয় নাই? আপনার এখানে বোঝার বিষয়, আপনাকে আমি কিভাবে বোঝাবো এটা একটা বোঝার বিষয় যে ঠিক কোন ধরনের সাধনা করলে, কোন সাধনা করলে এক অযুতে একজন ব্যক্তি 40 দিন নামাজ পড়তে পারে, এটা সাধনা। আর ওই সাধনাই হলো আমার মারিফতের সাধনা। এখন যদি আপনি দাঁড়ায় এখন সে আপনার মতো একজন সাধারণ আলেম ছিল, মোল্লা ছিল, যে কিনা এক প্রতি ওয়াক্তের জন্য একবার করে অযু করে, বিষয়টা কেমন? আমার জগতে আসেন, আসলে ওই সাধনা করতে পারবেন। দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম কি আপনি বলবেন এই যে কালেমা শাহাদাত, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই যে আল্লাহ একজন না পাঁচজন, একটা না দশটায়, এই সাক্ষীটা কি দেখা দেন না না দেখা দেন? যদি কোন দেখা দেন তাহলে কেমন আল্লাহ কেমন, আর যদি না দেখা দেন তাহলে মানুষের কতদিন আপনি ধোকায় রাখবেন? দাঁড়ায় জবাবটা কি দিলেন যে আল্লাহ দেখা যায় কিন্তু কাউকে দেখানো যায় না। কেন দেখানো যাবে না? লালন সাইজের একটি গান আছে, পারেকে যাবি নবীর নৌকাতে আয়, এই গানের একটা অন্তরার মধ্যে আছে যেই মুর্শিদ সেই তো রাসুল, ই হাতের নাই কোনো ভুল খোদাও সে হয়, ফকির লালন কয় না এমন কথা কোরআনে কয়, কোরআনে কোথায় কয়? সূরা ফাতির 10 নং আয়াতে আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকাইদিহিম, অর্থাৎ আমার আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলছে হে রাসূল, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে আসলো তাদেরকে আপনি বলে দিন ওই হাত আপনার হাত না, ওই হাত স্বয়ং আমি আল্লাহ। আর আমার রাসূল বিদায় হতে সময় বারবার কি বলে গেছে, আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না, তাই আমার মৃত্যুর পর অর্থাৎ আমার ওফাতের পর আমার যারা উম্মত আছো তোমরা আমার বংশের লোকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, অর্থাৎ পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে বলেছে। তাই যদি বলতে যাই সরাসরি একজন পীরের হাতে হাত রাখা মানে হলো রাসূলের হাতে হাত রাখা, আর রাসূলের হাতে হাত রাখা মানে স্বয়ং আল্লাহর হাতে হাত রাখা, ডাইরেক্ট যদি বলতে যাই তাহলে হলো পীরের হাতে হাত রাখা আর আমার আল্লাহর হাতে হাত রাখা হলো সমান কথা, মাঝখানের মিডিয়াটা হলো আমার রাসূল। আমার রাসূলের কাছে একদিন জিব্রাইল ফেরেশতা এসে খুব আকুতি খুব মিনতি করে বলে নবী গো, সারাটা জীবন আপনার আর আমার আল্লাহর পিওনের চাকরি করলাম, আপনার কথা আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কথা আপনার কাছে আনা নেওয়া করলাম, আদান প্রদান করলাম, আপনি তো মিরাজ করে এসেছেন, নবী আল্লাহর দিদার করে এসেছেন, আল্লাহর সাক্ষাৎ করে এসেছেন, আপনি কি একটু দয়া করে বলবেন আল্লাহ দেখতে কেমন? আমার দয়াল নবী জিব্রাইলের এই কথা শুনে বলে ভাই জিব্রাইল আল্লাহকে দেখতে চাও তাহলে এখনই চৌথ আকাশে চলে যাও। জিব্রাইল একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে তারও আগে চৌথ আকাশে পৌঁছে গিয়ে দেখে একটা মসজিদ, ওই মসজিদটি দরজা লাগানো, বিসমিল্লাহ বলে দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজাটি খুলে যায়, ভিতরে ঢুকে দেখে কে যেন মশারি টানানো অবস্থায় চিকন চাদর মুড়ো দিয়ে শুয়ে আছে। জিব্রাইল যখন মুখের সেই পর্দাটা সরায় দেখে স্বয়ং আমার দিনে নবী সেখানে শোয়া, সুবহানাল্লাহ। জিব্রাইল নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, বলে এ কি করে সম্ভব, মাত্র আমি আমার নবীকে মদিনায় রেখে আসলাম, আবার চোখের পলক পড়া মাত্রই জিব্রাইল তখন মদিনায় আসে, এসে দেখে আমার নবী ঠিক যেইখানে বসা ছিল ওইখানেই বসা। জিব্রাইল তো দেখে আশ্চর্য হয়ে যায়, জিব্রাইলকে দেখে আমার নবী বলে ভাই জিব্রাইল আল্লাহকে কি দেখা হলো? জিব্রাইল কয় না কি দেখলাম, কয় দেখলাম এইখানেও আপনি সেইখানেও আপনি। তখন আমার নবী চিৎকার করে বলেছিল মান্দানি পাকা জাল হাক্কা, অর্থাৎ আমাকে দেখলে আর আল্লাহ দেখা বাকি থাকে না। নবীর কাছে চারজন সাহাবা এসে বলেছিল, সর্বপ্রথম আবু বকর এসে বলেছিল নবীজি মিরাজ করার পর, নবী গো
আপনি তো আল্লাহর দিদার করে এসেছেন, আল্লাহ সাক্ষাৎ করে এসেছেন, আল্লাহকে দেখে এসেছেন, একটু কি দয়া করে বলবেন আল্লাহ দেখতে কেমন? আবু বকরের কথা শুনে আমার নবী বলে, আবু বকর আল্লাহ দেখতে ঠিক তোমার। আবু বকর তো অনেক খুশি, আল্লাহ আমার খুশি মনে বাহিরে চলে যায়। আসে উসমান, এসে একই প্রশ্ন করে, নবীকে একটু বলবেন আল্লাহ দেখতে কেমন? এক জবাবে আমার নবী একই কথা বলে। আসে উমর, আসে আলী, একই প্রশ্ন একই জবাব। চারো সাহাবা যখন বাহিরে চলে যায়, একত্র হয়, চারো সাহাবার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়, আসলে আল্লাহ দেখতে কার মত? চারো সাহাবা একত্রে আসে নবীর কাছে, একত্রে মিনতি সহকারে বলে, নবী এখন যদি আপনি একটু বলেন আল্লাহ আসলে দেখতে কার মত? তখন আমার নবী বলেছিল, মান্দানি পাক্কা জাল হাক্কা, অর্থাৎ আমাকে দেখলে আর আল্লাহ দেখার বাকি থাকে না। আপনাকে আমি এই বলে এই বোঝানোর চেষ্টা করলাম, আমার নবী যে বলেছে আবু বকর আল্লাহ দেখতে ঠিক তোমার মতো, ওমর তোমার মতো, ওসমান তোমার মতো, আলী তোমার মতো, এই যে তোমার মতো, তোমার মতো মানে কার মতো? এই আমার মতো অর্থাৎ এই মানুষের মতো। মানে আপনাকে বুঝাইতে চাইতেছি, মারফতে যারা সাধনা করে আল্লাহকে একটা আকারে এনে বুঝতে হয়, ওই আকারটাই হলো একটা মানুষের আকার, আর সেই মানুষটাই হলো আমার পীর, আমার মুর্শিদ, যার যার পীর, যার যার মুর্শিদ, আর এটাই হলো মারফতের সাধনা। এই যে একটু আগে বললেন, আমি যে নামাজ করি, রোজা করি, হজ করি, জাকাত করি, আপনারা সেটা করেন কিনা? অবশ্যই করি, কেন করবো না? তবে আপনার করার আমার করার মধ্যে অনেক তফাত আছে। আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ, যেটা হলো লোক দেখানো নামাজ, নামাজ পড়তে যান কিন্তু সেই নামাজ হলো লোক দেখানো নামাজ, আর আমি যে নামাজ করি সেই নামাজ হলো দিল হুজুরি নামাজ, মোরাকাবার নামাজ। জাকাতের কথা, জাকাত হলো আমার দেহ জাকাত, অর্থাৎ যেদিন আমি আমার পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, ওই দিনই আমার দেহটাকে আমি আমার পীরের কাছে জাকাত হিসেবে আমার দেহটাকে সঁপে দিয়েছি। হজ, পীরের বাড়িতে যে ওরস হয়, সেই ওরস প্রতি বছর একবার। আপনারা মুসলমানরা যারা হজ করতে যান, কোথায় যান? মক্কায় যান, হজ করার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে পাবার জন্য। যে ওইখানে গেলে আল্লাহ সারা জীবনের গুনাহ, খাতার গুনাহ হয়তো মাফ করে দিবে। যান মক্কায়, চলে যান হজ করার জন্য। একটা বার কি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, যারা কিনা গরিব মানুষ, বর্তমান বাংলাদেশের একটা মানুষের হজ করতে 3.5 থেকে 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। একজন গরিব মানুষের ক্ষেত্রে তার হজটা কিভাবে আদায় হবে? দিন আনে দিন খায়। একজন কোটিপতির পক্ষে সম্ভব, কিন্তু একজন গরিব মানুষের পক্ষে কখনই হজ করা সম্ভব না। তাই পীরের হাতে হাত রেখে প্রতি বছর পীরের বাড়িতে যে ওরস হয়, ওরসে গেলে আমাদের হজ হয়ে যায়। আর রোজার কথা আমি আগেই বলেছি, সেই রোজা কি? নফসের রোজা। আপনি খুব সুন্দরভাবে একটা কৌতুক করে বললেন, নফস মানে আপনি বুঝাইতে চাইলেন নফসটা হলো লিঙ্গ। আমি কিন্তু আগেই বলে গেছিলাম, নফস হলো আমার শরীর, এই নফসটা হলো আমার শরীর, অর্থাৎ আমার শরীরের চাহিদা, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান সব কিছু মিলেই হলো আমার নফস, অর্থাৎ হলো আমার শরীর। এই নফসের রোজা হলো আমি রাখি। আগে একটা গান গাই, কোরআনের কথা বলে গেছেন যে আপনার মারফতের মানুষ কি কোরআন আদায় করে কিনা, কোরআন পড়ে কিনা, কোরআন মানে কিনা। অবশ্যই আমি আপনার পাতার কোরআন, আপনার পাতার কোরআনকে আমি সম্মান করি, কিন্তু এটা আমি বলবো না আপনার পাতার কোরআন আমি মানি। আমি কোন কোরআন মানি? আমি মানি হলো দেহ কোরআন। আগে একটা গান রাখি, তারপরে আপনার কথার মীমাংসা আমি দিচ্ছি। আগুন পানি বাতাসে দিয়া, আগুন পানি বাতাসে দিয়া, নূরের আলো জ্বালাইছে আল্লাহ, নূরের আলো জ্বালাইছে, মাটি দিয়া কোরআন বানাইছে আল্লাহ, মাটি দিয়া কোরআন বানাইছে, মাটি দিয়া কোরআন বানাইছে। আলিফতে
সুবহান সরকার এই গানখানা লিখেছেন, মাটি দিয়া কোরআন বানাইছে, আগুন পানি বাতাস দিয়া নূরের আলো জ্বালাইছে, মাটি দিয়া কোরআন বানাইছে। কোন কোরআনেই দেহ কোরআনের কথা বলা হয়েছে? আপনি পাতার কোরআন মানেন, আমি দেহ কোরআন মানি। আপনার পাতার কোরআন হলো মানুষের সৃষ্টি, অর্থাৎ আপনার পাতার কোরআন বানাইতে যে অক্ষর, যে কালি, যে কাগজ, যে ছাপা কারখানা, যে প্রেসের দরকার হয়, সব কিছু হলো মানুষের তৈরি। এবং আপনার পাতার কোরআনটা মানুষেরই লিখা, পানিটা আল্লাহর কিন্তু লিখা হলো মানুষের। আর এই যে দেহ কোরআনটা, এই দেহ কোরআনটা কিন্তু আল্লাহর বানানো। তাই আপনার বোঝা উচিত প্রাধান্য কারটা বেশি, আপনারটা বেশি না আমারটা বেশি। তাই তো জালালউদ্দিন খাঁ তার এক গানের মধ্যে বলেছে, ওরে এ বিশ্ব ব্রহ্মাণ্ড ভরে ভাষা সৃষ্টি মানুষে করে, তাই দিয়ে লিখে পড়ে নানান রঙের বই ছাপায়। তিনি তার আরেক গানে বলেছে, ওরে মানুষ তুইয়া খোদা ভজ, এই মন্ত্রণা কে দিয়াছে, মানুষ ভজ কোরআন খজ, পাতায় পাতায় সাক্ষী আছে। তাই আপনাকে বুঝতে হবে আগে মানুষের প্রাধান্যটা বেশি। একটা ঘরের মধ্যে যদি আগুন লাগে, ওই ঘরের মধ্যে যদি একটা শিশু বাচ্চা থাকে আর কয়েকটা কোরআন থাকে, আগুন লাগলে মানুষ আগে কি কোরআন বাঁচাবে নাকি শিশু বাচ্চাটাকে বাঁচাবে? এটা আপনার বোঝা উচিত। কোরআনের দাম বেশি না, এই মানুষের দাম বেশি। মানুষ থাকলেই আপনার কোরআন পড়বে, আর মানুষ না থাকলে আপনার কোরআন কেউ, ওই পাতার কোরআন কেউ পড়তে যাবে না। আমি অনেক কথা বলে গেছি, অনেক পয়েন্ট রেখে গেছি আপনার কাছে। আমি আর মৌখিকভাবে আপনাকে কোনো প্রশ্ন করলাম না, আমি যেই যেই পয়েন্টগুলো আপনার কাছে রেখে গেছি, দয়া করে পরের আসর ওই পয়েন্টগুলো একটু ভাঙায় দিন। আগুন পানি বাতাস দিয়া, আগুন পানি বাতাস দিয়া, নূরের আলো জ্বালাইছে, নূরের আলো জ্বালাইছে, মাটি দিয়া কোরআন বানাইছে, ফকিরকে আমাকে বারবারই একটা শব্দ উচ্চারণ করতেছে, মোল্লা মোল্লা। এই মোল্লা একটা গোত্রের নাম, একটা বংশের নাম, মুসলিম নাম। আমি মোল্লা না, আমি কিন্তু আলেম, এটা জানতে হবে। আর তুমি ঠেইলা জোর করে নিয়ে আমারে ওই ওহাবি দলের ভিতরে অন্তর্ভুক্ত করাইবে, আমি তো ওহাবি না, আমি তো শুনলি, তোমার এটা বুঝতে হবে। আর তুমি আমার পাতার কোরআন মানো না, বড় সুন্দর একটা গান গাইছো, ভালো দেহ কোরআন, কিন্তু আয়াত যেগুলি কইছে সব কিন্তু আমার এই পাতার কোরআনের বলছে, বায়াতের কথা বলছে, আমার পাতার কোরআনের আয়াত যা বলছে সব আমার পাতার কোরআনের আয়াত, একটাও দেহ কোরআনের আয়াত নাই। তুমি যে কি কইছো এটা তুমি বুঝছো নি ভালো করে, এইটা একটু তুমি বিবেচনা করো। পাতার কোরআনের কথা বলছো, তোমাকে একটি কথা বলি, আল্লাহ পাক এই কোরআন মানুষ সৃষ্টির আগে সৃজন করেছে। এই কোরআন লোহে মাহফুজের মধ্যে ছিল, এই কোরআন ছিল, আছে, থাকবে, এই কোরআনের কখনো ধ্বংস নাই। কিয়ামতের আগে কোরআনের পাতাগুলি পড়ে থাকবে সাদা, কিন্তু আয়াতগুলি আল্লাহ পাক উঠায় নিয়ে যাবে। এই যে কোরআন, এই কোরআনটা দেখো একটা বই, একটা কিতাব, একটা কাগজগুলি একত্রিত করে সাদা কাগজ ফালায় রাখলে ওটাকে কখনো মানুষ কিতাব বলবে না, যখন ওর ভিতরে লেখাজোকা কিছু থাকবে তখন ওটাকে একটা বই বা কিতাব বলবে। এই লোহে মাহফুজের আয়াতগুলি, এই লোহে মাহফুজের কথাগুলি, বাণীগুলি সমস্ত কিছু একত্রিত করে আমার রসুলের উপরে যখন ন্যস্ত করলেন, নাজিল করলেন, তখনই ইহা কোরআনে রূপান্তরিত হইল। আর এই কোরআন তো সেই মানুষ সৃষ্টির আগে, মানুষ তো এই কোরআনের যদি বয়সের তারতম্য করি তাহলে কোরআনের থেকে মানুষ শুকুরে শুকুরে সাত দিন সৃষ্টি হয়েছে। এই পৃথিবীর সৃষ্টির আগেই আল্লাহ পাক কোরআন শরীফ সৃষ্টি করছে। হ মানতাম, তুমি আমার পাতার কোরআন মানো না, সম্মান করো, সব ঠিক আছে, কিন্তু একটা আয়াত তো তোমার দেহ কোরআনে দেখাইতে পারলাম না, সব আমার পাতার কোরআনের মধ্যে, বায়াতের কথা বললাম, সব কিছুই বললাম। এই জন্য আমি গত আসরে বলে গেছিলাম যে আমার এই কোরআন শরীফের মধ্যে, আল্লাহর বাড়ি কোরআনের মধ্যে নাই কি একটা জীবন গঠন করার জন্য,
একটা মানুষ নিচু থেকে উপরে ওঠানোর জন্য, একজন সহিসুদ্ধ মানুষ রূপান্তরিত করার জন্য। তুমি একটি কথার মধ্যে বলছো, সুদঘুষ খাইয়া মিথ্যা কথা বইলা তারপরে নামাজ পড়লো, ওই নামাজের কোনো দাম নাই। আমরা আলেম যারা, আল্লাহর হক পথে যারা চলি, রাসুলের আদর্শে যারা চলি, তারা কখনো সুদও খায় না, তারা কখনো ঘুষও খায় না, তারা আল্লাহর জিকিরে মশগুল থাকে, তারা মসজিদের মধ্যে থাকে, তারা পরে উপকার করে, উপকার না করতে পারলে কারো কোনো ক্ষতি করে না। তুমি জানো এমনও আলেম আছে আমাদের এই বাংলাদেশের মধ্যেই, এমনও আলেম আছে সে নিজে খাইয়া যেই টাকাগুলি থাকে, যে মায়না পায়, নিজে খাওয়ার পরে যেই টাকাগুলি থাকে ওই টাকাগুলি দিয়ে সে একটা এতিমখানা করে। আরে ছোট ছোট বাচ্চা যাদের বাবা নাই মা নাই, তাদেরকেও এতিমখানায় রাইখা পড়াশোনা করাইয়া একটা মানুষের মতো মানুষ গড়া দেয়। তুমি বলছো মানুষ বানাইছে আল্লাহ, না আল্লাহ বানায় নাই, তোমারে বানাইছে এই ফেরেশতারা এই ঘর পর্যন্ত। তুমি ফেরেশতা কর তৈরি, আল্লাহর তৈরি হইল এই চেহারাটু। তুমি দাবি করতে পারো যে আমরা ফেরেশতার তৈরি আবার আল্লাহরও তৈরি। ওই যে একটা শিল্পী বলছিল আমার আইসা ক্লাবের মধ্যে, কয় আপনি বাংলিশ ভাষায় কথা বলেন, যে বাংলিশ কি, বাংলার হইলো বাং আর ইংলিশের হইলো লিশ, এই হইলো বাংলিশ। তুমি হইলো ওই দুইজনের তৈরি, ফেরেশতাদের আর হইলো আল্লাহ। ফেরেশতাদের এই ধর পর্যন্ত তৈরি করেছে আল্লাহ, কিতাবের মধ্যে বলে দিয়েছে। আমার কথা ওখানে নয়, তুমি কথা যা বলেছ সব ঠিক আছে, কয় গাছের গোড়ার মধ্যে আপনি কতদিন থাকবেন? বাবা আমি মাঝে মধ্যে আজমির শরীফ যাই, খাজা বাবার দরবারে যাই। কলকাতায় আমাকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সেখানে বিশাল বড় মাপের একজন ওস্তাদ, তাকে ভক্তি শ্রদ্ধা করে তার কাছে বললাম যে যেহেতু সুরের কাজ করি গান করি, আমাকে যদি একটি সারগামটা দেখাই দিতেন আমি কিভাবে সারগামটা করব। তার মুখ থেকে সে 60 বছর এই সঙ্গীতের উপরে রিসার্চ করে তিনি পিএইচডি অর্জন করেছেন, সেই লোক আমাকে বলে বাবা আমার এখন পর্যন্ত সা হয় না, যদি তুমি পারো সা ঠিক করো। আমি বললাম বুঝলাম না বাজান, আপনার এখনও সা হয় না? কয় বাবা মিটার ধরলে পৃথিবীর এমন কোনো বড় ওস্তাদ নাই 1 মিনিট সাকে ধরে রাখবে, এক জায়গায় এক মাপে ধরে রাখবে, পৃথিবীর এমন কোন ওস্তাদ হয় না যারা 1 মিনিট ধরে রাখতে পারবে সা এক জায়গায়। 100-তে 100, 99-98 হইলে তার পুরো সা হয় না, পৃথিবীতে এক জায়গায় সাটা কেউ করতে পারবে না। বাবা আমরা সেই এক জায়গায় আছি, ওই জায়গাটা দৈরা থাকি, কি পাবো না পাবো একমাত্র মালিক জানে, মরার পরে আমি কি হব, কোথায় যাব, আমাকে মালিক কোথায় রাখবে, দয়াল নবী আমাকে দেখা দিবে কি দিবে না, দয়াল নবী আমাকে তরাবে কি তরাবে না, একমাত্র মালিকই ভালো জানে। আমি আমার কর্ম করে যাচ্ছি, তাই ওই গাছের গোড়ায় একটাই ধৈরা থাকি, দুই ডালে পাড়া দিলে তো ভাইঙ্গা পর। তাই নবীর সেই আদর্শ নিয়ে, শরীয়ত নিয়ে, আল্লাহ এক তিনি আছেন, তিনি সব দেখতেছেন, সেই আদর্শ নিয়ে বিশ্বাস করে আমরা ওই একটা ধৈরেই আছি। তবে তুমি এখানে বলতে পারো, আমি বাউলিয়ানা ভাবে যদি জবাব দেই, আমরা যারা সুন্নি জগতের যারা আলেম আছি তারা কোরআন শরীফটাকে অবমাননা করি না, তারা কোরআনটাকে মূল্যায়ন করি, মানি, উহাতে যা বলছে সেই মতে আমরা চলি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছে বায়াতের কথা, আমরা বায়াত হই, এটা আল্লাহর বাণী কোরআন শরীফের কথা। তুমি ওই যে পাতার কোরআন বলে যাকে গণ্য করছো, ওই পাতার কোরআনে যা আছে আমরা তাই হিসেবে চলি, একজন মুসলমান হিসেবে যে দায়িত্বগুলি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিছে আমরা ওই কোরআন মতে চলি। আমাকে কয় বড়বীর আব্দুল কাদের জিলানি 40 দিন এক ওযুতে নামাজ পড়ছে, সে কি পায়খানা প্রস্রাব করে নাই? না, পায়খানা প্রস্রাব করে নাই। জীবনীটাই শুধু লেখা বড়পীর আব্দুল কাদের জিলানি এক অযুদ্ধে 40 দিন নামাজ পড়ছে, তিনি পায়খানা করছে না প্রস্রাব করছে এরকম কোনো লেখা নাই। এটা তোমার মন গড়াভাবে কইতেছ, সে কি পায়খানা প্রস্রাব করছে না? বড়বীরের মধ্যে বড়বীর সম্বন্ধে তোমার ফকিরের যদি সন্দেহ থাকে যে হলো মার ভোটের খনি, তাহলে এখানে আমার আর কিছু করার নাই। বাবা এটা শুধু সে না,
আল্লাহওয়ালা ব্যক্তি যারা আল্লাহর প্রকৃত এলেমের তারা যারা আলেম হয়ে গেছে, আমাদের শাহালি বাবা মিরপুরে তিনি চল্লিশ দিন চল্লিশ দিনের চিল্লার মধ্যে বসেছে, একচল্লিশ দিনের দিন তিনি এই দেহ থেকে প্রাণ পাখি চলে গিয়েছে মালিকের দরবারে, তিনি আউলিয়ায় গণ্য হয়ে গেছে। একটা অলিয়া উলিয়া দেখাও, এই যে তুমি নামাজের কথা বলছো, বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে, পড়ছে তো কাজে আবার দরবারে যাও, তিনি পড়ছে নামাজ পড়ছে, শাহালি বাবা নামাজ পড়ছে, শাহজালাল বাবা, শাহপরাণ বাবা সবাই নামাজ পড়ছে, এই পাঁচ ওয়াক্ত নামাজই পড়ছে। শুধু তাই না, তুমি যাকে প্রাধান্য দাও দয়াল নবী, সেই দয়াল নবী নিজে মসজিদ গঠন করেছে, মসজিদে কোবা, মসজিদে নববী, যেই মসজিদের মধ্যে দয়াল নবীর রওজা। সুবহানাল্লাহ, দয়াল নবী নিজে পাক পবিত্র হইছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, বিল্লালকে দিয়ে আজান দেওয়াইছে, এরপরে মসজিদে তিনি নামাজ আদায় করছে, ইমামতি করছে। যদি তোমার প্রথম আসরের কথা ঠিক থাকে, হাদিস কোরআনের আলোকে আজকের পালা হবে, তাহলে সে হাদিস কোরআনের আলোকে বলছে দয়াল নবী নিজে নামাজ পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, ত্রিশটি রোজা রাখছে, হজ করছে, দয়াল নবী যাকাত দিছে, তার তাকিদ দিয়েছে। তাহলে আমি মনে করি ওই যে গানটা মনে হয় আমার বাজানের লেখাই, আমার ভালো করে খেয়াল নাই কার লেখা গানটা, মুখটা মনে আছে, ওই যে একটা গান কইছে, শরীয়ত মানবি কিনা বল, নাইলে শরীয়তের ডান্ডা দিয়া তোর এসকা করবো রসাত। হ্যাঁ, তোমার এসকা তাই করা দরকার, এছাড়া আমি আর কিছু খুঁজে পাই না, এত কথা তুমি বলছো, এত কথা বলার সুযোগ সুবিধা নাই। আমি গানটা ধরি, ধরার আগে তোমাকে একটি প্রশ্ন আমি করে বসি, তোমরা যেভাবে মুড়ি ধাও, একে আরেকজনের হাতে হাত দিয়ে মুড়ি ধাও। আচ্ছা, দয়াল নবী মেরাজে গিয়ে তিনি মুড়ি ধইলেন, তিনি চোখ বন্ধ করে ডান হাত বাড়াইলেন, অনুভব করলেন তার হাতের উপর একটি হাত এসে পড়ছে, নবী চোখ খুলে তাকায় দেখে তিনি তার নিজের ডান হাত বামাত ধরে আছে। যদি মুড়িদের বিষয়টা ওখান থেকে হয়ে থাকে, তাহলে তোমরা আরেকজনের হাতে হাত দিয়ে মুড়ি ধইলে যে এইটার দলিলটা কই? তুমি একটু বলবা, আরেকজনের হাতে হাত দিয়ে মুড়ি দাও, নবী যেভাবে মুড়ি দিছে ওইভাবে হও, ওইভাবে না হয়ে তোমরা আরেকজনের হাতে হাত দিয়ে মুড়ি দাও, তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত করো না, এইগুলি তো প্রকৃতপক্ষে একজন মুসলমানের, একজন ইমানদারের কর্ম না। তাই আমি বলি, এখনো সময় আছে, তুমি মুড়ি ধাও, মারফতে থাকো, আমি তাতে বাধা দিব না, তবে তুমি শরীয়তের কর্মগুলি কইরো। তোমাকে আর একটা কুরালের কোপ আমি মাইরে যাই, তুমি মঈন বাবার কথা বলছো, মঈনুদ্দিন আল মাইজভান্ডারি, তুমি জানো মঈনুদ্দিন আল মাইজভান্ডারি একটা মাদ্রাসা করা আছে, মাইজভান্ডার যাও, প্রত্যেকটি দরবারের পাশে একটা করে মসজিদ আছে, প্রত্যেকটি মসজিদে নামাজ আদা হয়, আজান দেওয়া হয়, তাহলে এই দরবারের ভক্ত যদি তুমি হয়ে থাকো, তাহলে তুমি নামাজকে অবমাননা করবে না, এটা আমার আত্মবিশ্বাস। আমার একটা গান শোনো, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকে কুল কায়নাত কোনো কিছু সৃজন করতেন না, সেই দয়াল নবীর যে আদর্শ, সে আদর্শ নিয়ে খালেক দন সাহেব তার গানের মধ্যে কি বলে, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে আরে ত্রিভুবনাকুল কঠিন মরু সাহারায় কে মান
গরিবের অবস্থা কি, তাদের হজটা কিভাবে হবে? আল্লাহ পাক তাদের হজ আমার দয়াল নবীর মাধ্যমে বলে গেছে, দয়াল নবী সে আদর্শ দিয়ে গেছে। হজের ব্যবস্থা কি, আমরা যারা যে যেই দেশেই থাকি শুক্রবার একটা জুম্মা নামাজ আদায় হয়। মুসলিম রাষ্ট্র যত আছে, যেখানে পৃথিবীর যেখানে মসজিদ আছে, শুক্রবার সপ্তাহে একদিন জুম্মা নামাজ আদায় হয়। এই জুম্মা নামাজের সময় কোনো ব্যক্তি যদি ওই গরিব লোকটা হজের নিয়তে মসজিদে যদি প্রথম পদার্পণ করে প্রথম কাতারে দাঁড়িয়ে সে নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক বলে তার একটি হজের সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার টাকা পয়সা নাই, সে কী করবে? গরিব লোক, সে ওই জুম্মা নামাজ আদায় করলে তার একটা হজ হয়ে যায়। তারপরে হজের কয়েকটি ভাগে বিভক্ত আছে। যেমন আপনার ঘরে যদি বাবা মা থাকে, বাবা মার সেবা যত্ন করে আপনি সুদৃষ্টিতে যদি বাবা মায়ের দিকে একবার তাকান, আমার আল্লাহ পাক তিনি বলেন একটি মকবুল হজের সওয়াব তার আমল নামার মধ্যে আমি দিয়ে দিই। তাহলে হজের কর্ম আছে। আপনি যদি বলেন যে না হজ করণ লাগবে না, তাহলে তো হবে না। কয় আমার দেহ কোরআন, দেহ কোরআনের ভিতরে কাবা ঘর কই, দেহ কোরআনের ভিতরে মদিনা শরীফ কই, দেহ কোরআনের ভিতরে যদি আপনাকে আরও কিছু দেখাইতে চাই আপনি বলতে পারবেন একটা, কিন্তু আসলে এই পর্যন্ত যা বলছেন আমার পাতার কোরআন যেটাকে আপনি আখ্যা দিয়েছেন সেই কোরআন শরীফের কথাগুলি আপনি বিশ্লেষণ করেছেন, আলাদা কোনো কথা আপনার ভিতর থেকে পাই নাই। যাই হোক, সে কথা যা বলেছে আপনারা শুনেছেন, আপনারা বিচারক মণ্ডলী আপনারা অবশ্যই বিচার করবেন। আমি আর তাকে বেশি কিছু বলতে চাই না, সে আমাকে মোল্লা। তারপরে একটা কথা সে আমাকে বলছে কি, আমাকে নাকি বাঁশ দিয়া বাইরে, আচ্ছা সোজা করে নি বাবা। আমি জানি যতটুক যে ফকির যারা মারফতের কুলহিয়াতের সাগরে যারা ডুব দিয়ে গেছে, একবার মুর্শিদের প্রেমে যারা মরে গেছে, মুরিদ হওয়ার পরে সে হয়ে গেছে মোরা, সে হয়েছে মানুষ রতন, সব থেয়েজার কিছুই নাই। যদি তাই হয় আত্মসমর্পণ করে আত্মনিবেদন করে, তার ভিতরে আমিত্ব বস্তুটাই তো থাকে না। আপনি আজকে সেই ফকিরের কোনো কিছুই তো দেখাইলেন না, আপনি আমার মারতে চান। তবে হ্যাঁ, বাঁশ দিয়ে বাইরান তাতে আমার কোনো দুঃখ নাই, তবে বাড়িটা যেন জাগায় হয়, বেজাগায় যেন না। বেজাগায় হয়ে গেলে সমস্যা। আমার দয়াল নবী হযরত আহমদে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক ইহুদির বাড়িতে চাকরি করতে গিয়েছিলেন, কর্ম করতে গিয়েছিলেন, বালতি দিয়ে কূপ দিয়ে পানি উঠানোর চাকরি। একটি বালতি পানি উঠিয়ে খেজুর গাছের গোড়ায় দিলে একটি খুরমা পাবে, তিন বালতি খুরমা উঠাইলেন, পরিশেষে আর এক বালতি পানি উঠানোর পরে চারটি খুরমা তার হাতে দিল। আমার দয়াল নবী হাতের মধ্যে নিয়ে হিসাব করছে, একটি খাবে হযরত আলী, একটি মা ফাতেমা, একটি হাসান, একটি হুসাইন, নিজে যে অনাহার সেদিকে খেয়াল নেই। আর এক বালতি পানি উঠায় যখন খেজুর গাছের গোড়ায় দিতে যাবে, আর বালতির রশি ছিঁড়ে পড়ে গেল কূপের মধ্যে, ইহুদি এসে আমার দয়াল নবীর গালের মধ্যে একটি আঘাত করলেন। আমার দয়াল নবী গরিব লোকটার হাতটি ধরে বলে, ভাই আপনি বোধহয় আমাকে আঘাত করে আপনার হাতে ব্যথা পেয়েছে। কথা বলার সাথে সাথে দয়াল নবীকে ছেড়ে ওই লোক চলে গেছে তার মায়ের কাছে গিয়ে বলে, মা এমন লোক আমার জীবনে দেখিনি, আমি যাকে আঘাত করলাম সে আমাকে আঘাত না করে উল্টা আমার কাছে ক্ষমা চায়। আমার ওই ইহুদির মা বলে, তুমি তার নাম জানো বলে না, বলে জিজ্ঞেস করে আস। আমার দয়াল নবীর কাছে গিয়ে বলে, আপনার নাম? বলে আমার বাবার নাম আবদুল্লাহ। বলে আপনার নাম বলেন। বলে আমার মায়ের নাম আমিনা। বলে আপনার নাম বলেন। বলে আমার নাম হলো মোহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে মায়ের কাছে। মা, তার নাম হইল মোহাম্মদ। মা ডেকে বলে, বাবা কাজটা যা করেছিস তুই তো পাপি হয়েছিস, তোর পূর্বপুরুষ সহ সব তুই পাপি বানিয়ে দে, তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চা, যে হাত দিয়ে আঘাত করেছিস হাত কেটে ফেল, হাতের কবজি পর্যন্ত কেটে আলাদা করে ফেলেছে, কাটা হাত নিয়ে দয়াল নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়েছে, আমার দয়াল নবী এক বাক্যে তাকে বলে দিয়েছে তোমাকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। তাহলে দেখো, আবার সেই দয়াল নবীর আদর্শ নিয়ে আলেম যারা, প্রকৃত শরীয়তের সুন্নি আলেম যারা, তারা ওই আদর্শে চলে, তাদের শরীরে আঘাত করলে তারা কখনো বলে না কেন আপনি আঘাত করলেন। আর তুমি আমাকে আজকে আঘাত করতে চাও, আমি যদি সেই দয়াল নবীর আদর্শ আমার ভিতরে আমি পালন করতে পারি, তাহলে যেন তোমার সেই আঘাত আমি সহ্য করতে পারি। আর যদি আঘাতটা বেভাবে করো, সে তার বিচার, আমি কার কাছে দিলাম না, আমি সেই বিচারটা তোমার যিনি গানের গুরু আমার বাজান আব্দুল সোহান সরকার তার কাছেই দিয়ে দিলাম, সে তোমারে কি করবে এটা তার বিপদ। আমি প্রশ্ন আগেই করে ফেলেছি, এরপরে দেখি পরবর্তী স্টেজে উঠে ফকির সাহেব কি বলে, তারপরে বলার জন্য চেষ্টা করব। সুন্দরভাবে আমি যে কথাগুলো রেখেছিলাম মীমাংসা করে গেছেন, কিন্তু পাশাপাশি কিছু কথা বলে গেছে যেই কথাগুলো আসলে মনে কষ্টদায়ক। পালার বিষয়, ক্যাসেটের বিষয়, অনেক কথা ধরতে গেলে অনেক কিছু ধরতে পারতাম, এত কিছু আমি ধরতে যাব না, তবে যেই যেই বিষয়গুলো না ধরলেই নয় সেই কথাগুলো একটু আপনাকে আজকে বলবো। আমাকে বলেছেন আমি একটা গান করেছিলাম, মাটি দিয়া কোরআন বানাইছে, এবং পাশাপাশি বলে গিয়েছিলাম আপনার পাতার কোরআনকে আমি মানি না, সম্মান করি কিন্তু মানবো এই কথা, মানি এই কথা আমি বলবো না, সম্মান করি। দাঁড়িয়ে বলেছেন, এই যে আগে যত কথা বললেন, যত আয়াত দিলেন, এত কিছু বললেন, সবই তো আমার পাতার কোরআনের কথা, দেহ কোরআন থেকে তো একটা আয়াত আপনি দেখাইতে পারলেন না, আপনার যে দেহ কোরআন, এই দেহ কোরআনের একটা আয়াত তো আপনি বললেন না, এই পাতার কোরআনটা নাকি এই দুনিয়া সৃষ্টির হওয়ার আগে নাকি লৌহ মাহফুজে নাকি লিপিবদ্ধ ছিল। দেওয়ান সাহেব, আজকে আপনি যদি এই কথা বলেন, এই যে পাতার কোরআন এইটা নাকি লৌহ মাহফুজে লিপিবদ্ধ ছিল, লিপিবদ্ধ ছিল, তাহলে আপনার কাছে আমার একটু পয়েন্ট রাইখা যায়, এই যে লৌহ মাহফুজে ছিল পাতার কোরআনটা কোন ভাষায় ছিল? লৌহ মাহফুজে যে পাতার কোরআনটা ছিল, আপনি যদি বলেন সেটা আরবি ভাষায়, বর্তমান যে পাতার কোরআন সেটা আরবি ভাষায় লিপিবদ্ধ, লৌহ মাহফুজে যখন পাতার কোরআন ছিল যদি থেকে থাকে, তখন তো দুনিয়া সৃষ্টি হয় নাই, মানুষ সৃষ্টি হয় নাই, তখন ভাষা সৃষ্টি তো দূরের কথা। আমি বলেছি দেহ কোরআন, একবার আমার দিকে লক্ষ্য করে তাকান, এই যে আমি মানুষ, আমাকে দেখতে কার মতো দেখা যায়, আমাকে দেখতে ঠিক আলিফের মতো, দেখেন আলিফ যেমন সোজা থাকে, মাথাটা একটু বাঁকা থাকে, তদ্রুপ আমাকে দিকে তাকান, আমার নাকটা একটু বাঁকা, বে দেখতে কার মতো, দেখেন আমার মুখের দিকে তাকিয়ে একটাবার, বেটাও ঠিক আমার মুখের মতো। তাই আপনাকে আমি বুঝাতে চেয়েছি, এই যে আলিফ বা তা সা জিম হা, এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো আমার মানব দেহে থেকেই সৃষ্টি। তাই যদি বলতে যাই আপনার পাতার কোরআন, আপনার পাতার কোরআনের যত আয়াত যত অক্ষর সব কিছু আছে আমার দেহ কোরআন থেকেই সব কিছু নেওয়া। আমি আমার আগের গানের মধ্যে সব বিস্তারিত বর্ণনা আপনাকে বলে গেছি, আপনি যদি না বুঝে থাকেন তাহলে তো আমার কিছু করার নাই। দাঁড়িয়ে বলেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানি, সে 40 দিন এক উজুতে নামাজ পড়েছিল, কিভাবে আপনি দাঁড়িয়ে বললেন বড় পীর আব্দুল কাদের জিলানি নামাজ পড়েছে, খাজা বাবা নামাজ পড়েছে, শাহ আলী বাবা নামাজ পড়েছে, যত অলি আউলিয়া পীর রাসুলগঞ্জ যারা আছে সবাই
পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে। আমি তো একটা বারও অস্বীকার করি নাই রে ভাই যে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই। তারা পাঁচ ওয়াক্ত নামাজ যেমন পড়েছে তদ্রুপ তারা মারফতের সাধনাও করেছে। এখন যদি আপনি বারবার বলেন যে তারা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, কিন্তু একটা বারও কেন বলতেছেন না যে তারা মারফতের সাধনাও করেছে? বরফের আব্দুল কাদের জিলানি মারফতের খুনি, সে যদি মারফতের খুনি, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, শরীয়ত যেমন আদায় করেছে তদ্রূপ সে মারফতও আদায় করেছে। প্রতিটা অলিয়া উলিয়াগণ নবী রাসূল থেকে শুরু করে সবাই যেমন শরীয়ত পালন করেছে তদ্রূপ মারফতও আদায় করেছে, মারফতের সাধনা তারা করেছে। আপনি যে আমার দিনের নবীর কথা বললেন, শরীয়ত তরিকত হাকিকত মারফত, এই যে চারটা তরিকা, এই চারটা পথই হলো আমার রাসূলের পথ। রাসূল যেমন শরীয়ত করেছে তদ্রূপ রাসূল মারফতও করেছে। এটা আপনার বোঝা লাগবে। আপনি বারবার যদি বলেন যে তারা নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে, আমি নামাজ তো পড়ছে মানলাম, তারা মারফতের সাধনাও করেছে, এটাও বোঝার আপনার দরকার আছে। আপনি সেটা অস্বীকার করে চলে যাবেন তাতে তো হবে না। হযরত আলী করিমুল্লাহ যুদ্ধে তার পায়ের মধ্যে তীর বেঁধেছিল, ওই তীর যখন সাহাবারা খুলতে পারে না, হযরত আলীর যখন কষ্ট হয়, তখন আমার নবী আদেশ করেছিল যখন হযরত আলী নামাজে থাকবে, সেজদারত অবস্থায় থাকবে, তখন তোমরা তার পা থেকে তীরটা খুলবে। যখন হযরত আলী সেজদায় চলে গেল, তখন সাহাবারা তার পা থেকে ওই তীরটা খুলে ফেললো, কিন্তু হযরত আলী একটু তিল পরিমাণও সে তার কষ্ট হয় নাই, সে বুঝতে পারে নাই। নামাজ থেকে যখন তার নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পরে দেখে তার পায়ের মধ্যে আর সেই তীর নেই। তাই আমি এই কথা বলে আপনাকে এটাই বুঝাইতে চাইলাম রে ভাই, এই যে তীর হযরত আলীর পায়ে বিঁধলো, তার পা থেকে সেই তীর খুলে ফেললো, কিন্তু হযরত আলী টের পাইল না, তাহলে সে কী পরিমাণ, কোন ধ্যানে থেকে সে নামাজ পড়েছে? আর বর্তমানে পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, আপনারা কি নিজের মনকে একটাবার প্রশ্ন করেন, আসলে কি আপনারা একচিত্তে নামাজ পড়েন কিনা? আল্লাহ তাআলা বলেছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দিদার হয়, সাক্ষাৎ হয়, মেরাজ হয়। আপনারা কি সেই নামাজ পড়েন কিনা? নামাজ পড়তে গেলে তো তখন দিন দুনিয়া যত চিন্তা ভাবনা আছে তখন চলে আসে। আল্লাহ বলেছে একনিষ্ঠ চিত্তে নামাজ পড়ার জন্য, সেই নামাজ কি পড়েন কিনা? আমি বারবার বলছি নামাজ পড়েন, পড়ায় দোষ নাই, কিন্তু বাহ্যিক নামাজ লোক দেখানো নামাজের দরকার নাই, যেই নামাজের সাথে আল্লাহর দিদার হয়, সাক্ষাৎ হয়, মেরাজ হয়, ওই নামাজ পড়েন, আমার তাতে কোনো কষ্ট নাই। বারবার যে আমাকে নামাজ পড়ার কথা বলতেছেন, আপনি তো আর আজকে আমার কথা মানবেন না। আপনার দাদা গুরু রজ্জব দেওয়ান তার গানের মধ্যে কি বলে গেছে, কোন নামাজ পড়ার কথা বলে গেছে, তার কথা তো আজকে আপনি মানবেন। সে তার গানে কি বলে গেছে একটু শুনেন। নামাজের ভেদনা জেনে পড়লে নামাজ, ওই নামাজ হই শয়তানি, ভেদনা জেনে পড়লে নামাজ, ওই নামাজ হই শয়তানি, মোরা কাবায় নামাজ, নামাজে পড়ে দেখছনি, মোরা কাবায় নামাজ পড়ে। নামাজের ভেদনা জেনে পড়লে নামাজ, ওই নামাজ হই শয়তানি, ভেদনা জেনে পড়লে নামাজ, ওই নামাজ হই শয়তানি, মোরা কাবায় নামাজ, নামাজ ওরে মন পীরের কাছে আছে যার জানা জানি, ও তার জ্ঞান আঁখি খুলিয়া যাবে,
করো আগে পেশমানি, ও তোমার পীরের কাছে করো আগে পেশমানি, ই পীরে দিবে শিখাইয়া সামনে জানান জিলানি, ও তোমার পীরে দিবে শিখাইয়া সামনে জানাল জিলানি, তুমি সর্বময় দেখিবে আলোয় উঠবে জিকির সুলতানি, বর্তমানে বর্জ করে সেজদা করো তার উপরে, বর্তমানে বর্জ করে সেজদা করো তার উপরে, ওরে বর্তমান হইলে পরে আমার কাদির চাঁদের নিশানি, ওরে সেই সে পেয়েছে আমার কাদির চাঁদের নিশানি, ওই রূপ যে দেখলো সে গোপন রাখলো সে হইয়াছে এসকে হাফেজ দেওয়ানি, ওই রূপ যে দেখলো সে গোপন রাখলো সে হইয়াছে এসকে হাফেজ দেওয়ানি, মাঝে পড়ে দেখছনি মোরা কাবাই নামাজ পড়ে, মোরা কাবাই নামাজ নামাজ পড়ে দেখছনি, মোরা কাবাই নামাজ নামাজ পড়ে দেখছনি, মোরা কাবাই নামাজ আসে। খুব সুন্দর একখানা প্রশ্ন শুনতে পাইলাম, কি বলে ঝর্ণা সুবান আপনি বলবেন, আমার দয়াল নবী যখন আল্লাহর সাথে মিরাজ করতে যায়, দিদার করতে যায়, দিদার করার পরে যখন আল্লাহর সাথে সামনাসামনি হয় তখন বলে যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, প্রতি উত্তরে আমার আল্লাহ বলে আমি আপনার সামনে আসতে পারবো না, কারণ কারণ হলো আপনি বেমুরিদা, আমি কোনো বেমুরিদানের সাথে দেখা করতে পারবো না। তখন আমার নবী বলে আমাকে তাহলে কি করতে হবে, বলে আপনাকে মুরিদ হইতে হবে, কিভাবে, বলে আপনি চোখ বন্ধ করেন, যখন নবী চোখ বন্ধ করলো নবীর একটা হাত পাড়িয়ে দিল, আমার নবী যে অনুভব করলো কে যেন তার হাতের মধ্যে একটা হাত রেখেছে, যখন আমার নবী তার দু চোখ খোলে, খুলে দেখে ডান হাতের উপর আমার নবীর বাম হাতটা এসে পড়েছে, অর্থাৎ দুইটাই আমার নবীর হাত। যদি আপনি আমাকে এখানে প্রশ্ন রাখেন যে দুইটাই যদি নবীর হাত হয় তাহলে বর্তমানে আপনারা আরেকজনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন কেন, বাহ সুন্দর কথা, বর্তমানে আরেকজনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার একটা কারণ হলো তখন আমার নবী অনুভব করেছিল যে তার হাতে একটা হাত পড়েছে, কিন্তু ওই হাতটা আমার নবীর ছিল না, কিন্তু যখন সে চাইল চোখ মেলে তাকাইল তাকিয়ে দেখে ওইটা আমার নবীরই আর একটা হাত,
স্বাদ তার হতে পারে কিন্তু অনুভব কিন্তু আমার নবী আরেকজনকেই করেছে। ওই অনুভব কিন্তু নিজের হাতকে করে নাই, আরেকজনের হাতই কিন্তু অনুভব করেছিল। আর এখন বর্তমানে আরেকজনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হয় তার একটাই কারণ, সেটা হলো আমার দেহটা হলো পাপে ভরা। আমি মানুষ, আমার সারাটা দেহ পাপে ভরা। কত খারাপ কাজ করি, কত পাপ কাজ করি, আমি স্বয়ং সম্পূর্ণ না, আমি অসম্পূর্ণ। তাই আমাকে স্বয়ং সম্পূর্ণ করতে হলে, আমার পাপ মোচন করতে হলে একজন স্বয়ং সম্পূর্ণ ব্যক্তির কাছে গিয়ে, একজন কামিল পীরের কাছে গিয়ে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। কারণ সে হলো স্বয়ং সম্পূর্ণ আর আমি হলো অসম্পূর্ণ। তার কাছে গেলে আমার ভিতরে যেই পাপ, আমার ভিতরে যে অসম্পূর্ণতা আছে সেগুলো দূর হয়ে যাবে একজন কামিল পীরের কাছে হাতে হাত রাখ। এই কারণই হলো এক কামিল পীরের কাছে গিয়ে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হয়। এই ছিল আপনার প্রশ্নের জবাব। আশা করি আপনার প্রশ্নের জবাব আমি দিতে পেরেছি। পাশাপাশি আমি আপনাকে একটা প্রশ্ন করে যাই, সেটা হলো এত যে নবী নবী করেন, নবী নবী করেন, সারাটা পালার মধ্যে শুধু নবী 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 শুনতে পাইলাম। আপনার কাছে আমার জানার ইচ্ছা, আপনার চর্মচক্ষে কখনো কি দয়াল নবীকে দেখেছেন কিনা? দয়াল নবী, মায়ার নবী, ভাবের নবী, আখিরাতের কাণ্ডারি সময় দানকারি, যে কিনা হাসরের মাঠে ইয়াউমতি 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 বলে কাঁদছে। সমস্ত নবীগণ ইয়া নফসি অর্থাৎ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলবে, কিন্তু তখন একজনই বান্ধব থাকবে, একজনই দয়াল থাকবে, সে হলো আমার দিনের নবী, যে কিনা ইয়াউমতি 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 অর্থাৎ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তাই আপনার কাছে আমার জানার ইচ্ছা, এই যে দয়াল নবী আপনাকে সাফায়াত দান করবে, সেই দয়াল নবীকে কখনো চর্মচক্ষে, নিঃচক্ষে, কখনো স্বচক্ষে দেখেছেন কিনা? যদি না দেখে থাকেন তাহলে হাসরের মাঠে যে সে আপনাকে সাফায়াত দান করবে তাকে আপনি চিনবেন কিভাবে? করণ শহরে ওয়াশকর্ণী পাগলা ছিল, এই ওয়াশকর্ণী পাগলা কখনো চর্মচক্ষে আমার নবীকে দেখে নাই, কখনো তার সাথে আমার দয়াল নবীর সাক্ষাৎ হয় নাই। সে আমার রাসূলের এত বড়ই আশিক ছিল, এত বড়ই আশিক ছিল, যখন নবী যুদ্ধে তার দন্ত শহীদ হয়ে যায়, ওয়াশকর্ণী পাগলা ধ্যানের মাধ্যমে জানতে পারে যে তার নবীর দুটি দন্ত শহীদ হয়ে গেছে, সাথে সাথে পাথর নিয়ে তার মুখের প্রতিটা দাঁত ছিঁড়ে গেছে। এত যে নবী 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 করেন, কখনো নবীর নামে দাঁত ভেঙ্গা দেখছেন নি একটা? আর এত যে আমার নবী সাহাবা ছিল, এত যে তার আশেকরা ছিল, ওই আমার নবীর জুব্বাখানা তো তারা পায় নাই, সেই যাকে চোখে দেখে নাই, জন্ম চোখে দেখে নাই, সেই ওয়াশকর্ণী পাগলা ঠিকই তার ওই জুব্বার ভাগিদার হয়েছে। তাই ওই নবীকে কি কখনো আপনার চোখ দিয়ে দেখেছেন কিনা একটু দাঁড়াইয়া বলবেন। নামাজের ভেদনা জেনে পড়লে নামাজ, ওই নামাজ হয় শয়তানি, ভেদনা জেনে পড়লে নামাজ, ওই নামাজ হয় শয়তানি। ধন্যবাদ আজকের মারফতের ফকিরকে। আমার যা প্রশ্ন ছিল বড় সুন্দর করে তার জবাব দিয়ে আমাকে প্রশ্ন রেখেছে, কয়েকটি কথাও পয়েন্টও রেখেছে। আমি শেষ আসর, যেহেতু আমি অত দীর্ঘ কথা বলবো না। লোহে মাহফুজে যেই কোরআন শরীফ ছিল লিপিবদ্ধ, তা কোন ভাষায় ছিল? আমি যদি এক কথায় তোমাকে জবাব দিতে চাই, ওটা ছিল আল্লাহর ভাষায়। এখন আল্লাহর ভাষাটা কি ইংলিশ, না বাংলা, না উর্দু, না হিন্দি, না আরবি, এটা তুমি বুঝে নাও। অর্থাৎ আমি মালিককে, আমি যেই ভাষায় ডেকে মালিককে খুশি করতে পারি, ওইটাই হলো আল্লাহর ভাষা। আমি আম গাছে গিয়া আম পারতেছি, একটা আম হইল আমার উপলক্ষ, আমি লক্ষ্য করে ওই আমটাই পারবো, আমার লক্ষ্য হইল ওইটা। অতএব আমি ডাকছি বাংলা, এটা আমার বাংলাদেশ, বাংলা ভাষা আমার মাতৃভাষা, এই ভাষায় আমি আমার খোদাকে ডাকছি, খোদা আমার ভাষাটা বুঝে নিছে, খোদা ওই বান্দাটা আমাকেই ডাকছে। অতএব লৌহ মাহফুজে কোরআন শরীফটা যেই ভাষায় লিপিবদ্ধ ছিল, ওইটা ছিল সম্পূর্ণ আল্লাহর ভাষায়। যদি আমার দয়াল নবী মক্কায় পদার্পণ না কইরা যদি ইউরোপে পদার্পণ করতো, তাহলে ভাষাটা ইংলিশ হইতো। এখন সমস্ত ভাষার পরিশুদ্ধ ভাষাটা
যেটা মক্কা নগরীতে প্রচলন আরবি ভাষা, আমার দয়াল নবী সেই আরবি ভাষাতেই এটা পদার্পণ করিয়েছে। তার মাধ্যমে আমি এখানে কথাটা রাখলাম এইটুকু বলেই যে আল্লাহর ভাষাটাই একমাত্র তার প্রিয় বান্দার উপরেই ন্যস্ত করে দিয়েছে। আমাকে বললেন, আমি একটি প্রশ্ন করেছিলাম মুড়িধন আরেকজনের হাতে হাত দিয়ে, কয় দয়াল নবী মুড়ি ধুইছে, তিনি তার হাতে হাতটা রাখছে, এটা চোখ খুলে তিনি দেখছে কিন্তু চোখ বন্ধ অবস্থায় তিনি অনুভব করছে আর একটা হাত। এটা কিন্তু আমার শরীয়তের জবাব, এটা মারফতের জবাব না, অনুভব করা। এই যে অনুভব করা আর একটা হাত, এখানে শিউর না এটা কার হাত, অনুভব করছে এটা আল্লাহর হাত। এই যে অনুভবটা করা, এটাই হলো বেলগাইব। এখানে যাক, আমি তাকে কিছু বলবো না, একটা জায়গায় মইরে গেছি বাবা আমারে, সে বারবারই একটু গানের সুরে সুরে একটু ধমকের ভাষায় একটু ধমক দিতে চায় আর। আচ্ছা আচ্ছা, পরিপূর্ণ ধমক তো আমাকে দিচ্ছে না, তার জন্য আমার শরীরটাও তেমন গরম হচ্ছে না। আচ্ছা, একটু পরিপূর্ণ ধমকটা পাইলে যেন একটু আমি শরীয়তের যে আলেমের ধারা ওই ধারাটা তারে দেখাইতে পারতাম। তবে সে এতক্ষণ পর্যন্ত যতই রাগান্বিতভাবে যাই করুক, আমি একটা জায়গায় এসে তার উপরে আমি মহা খুশি হয়ে গেছি। আমার দাদাগুরু জ্ঞানের প্রতি ব্রজ্জবালী দনাল তিস্তিনি যে আমি তার একটি গান তিনি যে গাইলেন বড় সুন্দর, আমার বসে বসে হৃদয়টা জুড়িয়ে গেছে। আমার এই পাপি মুখে তোমার জন্য দোয়া করার কিছুই নাই, তবে একটি লক্ষ্য তোমাকে আমি রাস্তা বলে দিতে পারি। তোমার যদি নিরীখ ঠিক থাকে, তোমার যদি লক্ষ্য ঠিক থাকে, আর তোমার যিনি গানের গুরু গানের স্রষ্টা যিনি তোমাকে অতি কষ্ট করে এই পর্যন্ত এনেছে, ওই রাস্তাটাকে ওই বটবৃক্ষটাকে যতদিন আছে পৃথিবীতে যদি ধরে রাখতে পারো, তাহলে হয়তো তুমি একটা কিছু হবে বাংলাদেশ। তোমার আছে আমার নেই, আমি এই প্রসঙ্গে পরে যাব, তবে এইটুকুই বলে রাখি তুমি ওই জায়গাটা ধরে রাখো, তাহলেই তুমি একটা কিছু পেয়ে যাবে। আমাকে প্রশ্ন করেছেন দুটি, একটি প্রশ্ন, আপনারা নবীকে যারা দুনিয়ার মধ্যে দেখেন নাই, কাল হাশরের মাঠে তিনি যে সাফায়েতের কান্ডারি হবে, তিনি তাকে আপনারা চিনবেন কিভাবে, দেখবেন কিভাবে? বাবা, এই জবাবটা আপনারা আমি একটু পরে দিব, আগের প্রশ্নের জবাবটা, দুইটা প্রশ্নই করেছেন আপনি জটিল এবং কঠিন, আমি জবাবে যাব। তবে আমার পালার থেকে একটি গান, যে গানটি আমি করছি সুফি একজন ব্যক্তিত্ব ছিল মরহুম শাজান ভান্ডারী, তিনি আজ আর আমাদের মাঝে নেই, তার কাছে আমি অনেকটা ঋণী আছি, হয়তো এই গানের মাধ্যমে তার কাছ থেকে হয়তো একটু ঋণ শোধ করতে পারবো কি না জানি না। আমি তার এই গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে ইউটিউবে আমি প্রচার করে দিচ্ছি, আপনারা সকলেই আশীর্বাদ করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। গানটি সকলেই শুনুন। নত শিরে শরণ করি ভক্তি ভরে, শরণ করি আমরা যে আপনারে নবী গো, আমরা গুণাগারে। নত শিরে শরণ করি ভক্তি ভরে, শরণ করি আমরা যে আপনারে নবী গো, আমরা গুণাগারে।
মহাশরে বলেছি আমি সেই ওহাবিদের দলের না, কারা যারা নবীর নামের দরুদের সময় নবীর মিলাদের সময় দাঁড়ায় দাঁড়ায় যারা ক্যাম করে না, আমি ওই দলের লোক না। আমার নবীর আদর্শ ওই দল কখনোই পালন করে না যারা দাঁড়ায় দাঁড়ায় নবীকে সম্মান করে, যারা দাঁড়ায় দাঁড়ায় নবীকে সম্মান করে ওই মিলাদ দরুদ ক্যাম করে, তারাই হলো একমাত্র নবীর আদর্শের আলেম। আর সেটাই আমার এই গানের মধ্যে প্রকাশ করা হয়েছে কি আল্লাহ নিলে প্রশ্নের জবাবে যাইতে হয়। তিনি যে প্রশ্ন করেছেন, নবীর চারজন সাহাবা ছিল হযরত ওসমান, আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত ওমর। এই চারজন নবীর গায়ের জুব্বাখানা পান নাই, পেয়েছিলেন সেই করণ শহরে থাকে একজন আউলিয়া, তাকে নবীর এত প্রেমিক, তাকে কোন জায়গায় খেতাবি দিব সেটা আমার এই পাপি মুখে তার খেতাবি দেওয়াও সম্ভব না। তিনি এমন জায়গার একজন ব্যক্তিত্ব, তিনি এমন জায়গার একজন মানুষ, মহামানুষ, ওয়াইস করুণী। সেই ওয়াইস করুণী তাকে গায়ের জুব্বাখানা দিয়েছে। দেখেন গায়ের জুব্বাখানা ওয়াইস করুণী শুধু একা পায় নাই, নবীর গায়ের জুব্বা কিন্তু আরও দুই তিনজন পাইছে। সেখানে আপনি কি খেতাবি দিবেন কি বলবেন সেটা আমার জানা নাই, তবে চারজন সাহাবাকে দিল না এইটা বলা যাবে না। শুনেন, একটা বাবার পাঁচটি সন্তান থাকে, পাঁচটি সন্তানকেই বাবা এক চোখেই দেখে, একভাবেই মানুষ করে, কিন্তু মানুষ কিন্তু সবাই হয় না। আবার ওই ছেলেদের মধ্যে তার হৃদয়ের থেকে কিছু জিনিস এগুলি দিয়ে দেয়। যেমন আমি যদি বলতে যাই ওয়াশ করুণীকে দিয়েছে গায়ের জুব্বা, কিন্তু হযরত আলীকে যা দিছে তা আবার ওয়াশ করুণী পায় নাই। হযরত ওসমানকে যা দিয়েছে তা কিন্তু আবার হযরত আলী পায় নাই। আবার উমরকে যা দিয়েছে তা কিন্তু ওসমান গনি পায় নাই। আবু বকর সিদ্দিককে যা দিয়েছে তা আবার উমর পায় নাই। চারজন সাহাবা যাদের আলাদা আলাদাভাবে দয়াল নবী দিয়েছে, আপনি হাদিস শরীফ পড়লে জানতে পারবেন বিস্তারিত। আমার দয়াল নবী আয়েশা সিদ্দিকার ডান উরুর উপরে মাথা রেখে দয়াল নবী গভীর রাতে ঘুমাচ্ছে, জ্যোৎস্না রাতে, চাঁদনি রাতে আমার নবীকে প্রশ্ন করেছিলেন আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন পৃথিবীতে সবচাইতে ন্যাক আমল, আমল নামায় ন্যাক সবচাইতে কার? আমার নবী বলেছিল, আয়েশা রে আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের মধ্যে যতগুলি তারা এর চাইতে অধিক নেক আবু বকর সিদ্দিকের আমল নামার মধ্যে আল্লাহ দিয়েছে। আপনি আবু বকর সিদ্দিককে কম মনে করবেন কিভাবে? আমার নবী 40 দিন আগে এক ওয়াজের মধ্যে বলছে, কোনো এক রাতে আমি এই মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাব, সেদিন থেকে হযরত আবু বকর সিদ্দিক একটা রাতের জন্য, একটা সেকেন্ডের জন্য তিনি বালিশের মধ্যে মাথা রাখেন নাই, ঘুমায় নাই। কারণ তিনি জানতেন দয়াল নবীর সঙ্গের সঙ্গী হবে একমাত্র আমি। 40 দিন পর্যন্ত না ঘুমায়া দাঁড়ায় রইছিল। আর নবী এসে গভীর রাতে যখন ডাক দিলে আবু বকর, এক ডাকের মধ্যে দরজা থেকে বের হয়ে আবু বকর নিয়ে দাঁড়াইছে। আমার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমার আবু বকর বলে, নবী 40 দিন আগে আপনি বলছিলেন এই মক্কা ছেড়ে আপনি চলে যাবেন মদিনায়,
সেদিন সঙ্গের সাথে আপনার কে হবে? তাই সেদিন চল্লিশ দিন রাত ধরে আমি কোনো ঘুমাই না, খানা দানা খাই না, আপনার পথ চেয়ে আমি বসে আছি। তাহলে আবু বকর সিদ্দিককে যা নবী দিয়েছে সেটা আবার ওয়াশকর্মী পায় না। এখন ওয়াশকর্মীর বেলায় আপনি বলে আপনি এইটা বুঝাইতে পারবেন না, ওয়াশকর্মীও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, ওয়াশকর্মীও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে। তবে এই জায়গার মধ্যে যদি আপনি আপনাকে আমি কিছু বলতে যাই, তাহলে নামাজ শেষ করে যখন মোনাজাতের মধ্যে ওয়াশকর্মী চলে যাইতেন, এমনও প্রমাণ আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যাইত, ওয়াশকর্মীর মোনাজাত শেষ হইত না, আর দরদর করে দুই চোখের পানি। এই যে আসে একজনের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা পৃথিবীতে কয়জনের থাকে বাবা? এতেই খুশি হয়ে সেই ওয়াশকর্মীকে আমার দয়াল নবী তার গায়ের জুব্বাখানা দিয়েছে। আর আমার নবীকে যে চিনব, শোনেন, আমরা কর্ম করে যাচ্ছি, কর্মের ভাগিদার কেউ কারোই থাকবে না, আমার আল্লাহর হুকুম, নবীর আদর্শ আমরা করে যাচ্ছি। নবীকে আমরা এই দুনিয়ার মধ্যে দেখি নাই, তবে কাল হাশরের মাঠে নেক আমলদারী যেই মোমিন বান্দারা নবীর কাছে যাইতে হবে না, নবী নিজেই আসা হাত ধরে টান দিয়ে নিয়ে কই বাইরে আমি যে তোর অপেক্ষায়। সেদিন আমরা ওই হাশরের মাঠে নবীর আশায় বসে থাকবো, আর আমরা সকলে মুখে মুখে বলবো সেই আশেক ভক্ত যারা সেই কুলিহিয়াতের সাগরে নবীর সাগরে প্রেম সাগরে যারা হাবুডুবু খেয়েছে ওয়াশকর্মীর মতো তার মতো আশায় বসে বসে থাকবে ওই সকল বান্দারা, তারা কি বলবে? দয়াল আমারে পতিয়া আসবে রে আমি সদা থাকি পন্থীর দিকে যা আইয়া, দয়াল আমারে যদিও একটি গান আমার বেশি হয়ে যায় কথার উপরে ফেলে আমি সকলের কাছে করে করে ক্ষমা চেয়ে নেই বাবা। আজকে যেই লোকটি আমার মাঝখানে বসা উনি আমার পাশে যতক্ষণ বসার জন্য আমার বাবার গন্ধটা আমি পেয়েছি। আমি যতগুলি ক্যাসেট আমার জীবনে করেছি আজকের ক্যাসেটটি যেন আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমার জীবনের শ্রেষ্ঠ ক্যাসেট। আমি যতগুলি ক্যাসেট করেছি কোন ক্যাসেটের মধ্যে আমার সেই বান্ধব আমার সেই পাগলটাকে বসাইতে পারিনি। স্মৃতি লড়াচড়া স্মৃতি শুধু দেখতে পারি না, লড়াচড়া স্মৃতিটা শুধু ওই ছবির মধ্যেই দেখি আমার দয়ালের, কিন্তু সে যে লড়ে এই স্মৃতিটা ঝর্ণা সরকার তুমি ক্যাসেটটি মোবাইলের মধ্যে দেখতে পারবে একদিন চলে গেলে তোমার বাবা, কিন্তু আমি দেখতে পারবো না এমনই দুর্ভাগ্য আমার। তাই আমার গানে বলে কি এই রাস্তাতে বাজার কত লোক
দয়ালামারে দিয়া আজ বেড়ে আমি সদাই থাকি পন্থে দিকে চাই করলাম রজব দেওয়ান সাহেব এবং আমি ঝর্ণা সোহান শরীয়ত মারফত পালা করলাম। অনেক কথা বলে গেছি আমরা পালার মাঝখানে, পালার খাতিরে নিজেকে বড় করার জন্য, পালার খাতিরে হয়তো অপর পক্ষকে ছোট করার জন্য অনেক ধরনের কথা আমরা পালার মাঝখানে বলে থাকি। অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে, সবার কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল করে থাকি। তবে হ্যাঁ, পালা যেহেতু করেছি, পালার সমাপ্তি ফিনিশিং একটা করতে হবে, তাই শেষ কথায় একটাই বলবো, সেটা হলো একটা মানুষ যখন সমাজের সাথে চলতে হয়, আল্লাহর কর্ম করতে হয়, আল্লাহর দিনে চলতে হয়, তাকে যেমন নামাজ রোজা হজ যাকাত সব কিছু আদায় করতে হয়, এটা যেমন আল্লাহর বাণী, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। অস্বীকার করার ক্ষমতা আমাদের বান্দাদের নেই। তদ্রুপ আল্লাহকে পেতে হলে, আল্লাহর পথে যেতে হলে, আল্লাহ দিদার পেতে হলে, আল্লাহ সাধনা করতে হলে, মারফতের সাধনা করতে হবে, অলিয়া আউলিয়াদের পীর মুর্শিদের হাতে হাত রাখতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, এটাও বাস্তব, এটাও সত্য। অর্থাৎ হলো আমরা এটাই বুঝতে চাচ্ছি, নবীর পথ যেহেতু চারটা, শরীয়ত তরিকত হাকিকত মারফত, চারটাই রাসুলের পথ, আমি যদি সেই রসুলের উম্মত হই, আল্লাহর বান্দা হই, আমরা যেন শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারটা পথই যেন আমরা অনুসরণ করি, আমরা নামাজও পড়ব, আমরা মুরিদও হব, আমরা তরিকত ধরব, হাকিকত বলব। অবশ্যই, এই বলে আজকে আমরা আমাদের পালা এখানেই সমাপ্ত করছি। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।